এই আজকে যে হরি বলতে সুযোগ পেয়েছি, কৃষ্ণ নাম করতে সুযোগ পেয়েছি, এর মূলত কারণ হচ্ছে মহাপ্রভু। মহাপ্রভু যদি না হতো আজকে এখানে আমাদের বসার জায়গা হতো না। যদি বলেন কেন, এখানে হয়তো কোনো ব্রাহ্মণ ভদ্রলোক থাকতে পারে, কোনো কায়স্থ ভদ্রলোক থাকতে পারে, কোনো সাহা ভদ্রলোক থাকতে পারে, নমত আছেই, ঋষি আছে, কামার আছে, কুমোর আছে, নাপিত আছে, ধূপা আছে, আছে না এখানে? এই সবাই যে এক জায়গা বসেছেন, এই এক জায়গা বসার এই সিদ্ধান্তবাদ এবং এই সুযোগ পৃথিবীতে কে করে দিয়েছিলেন গো? কৃষ্ণ না, নারায়ণ, রামচন্দ্র, এরা একজনও নয়। যৌবন সময় নদীর স্রোত, এ তিনটাকে কখনো কেউ বেঁধে রাখতে পারে না। সময় কখন একটু একটু করে ক্ষয়িষ্ণ হয়ে আমাদের সময়টা যে অতিবাহিত হয়ে গেছে আমরা নিজেরাও অনেকে জানি না। জানি কি বাবা? জানি না। প্রাকৃতিক সূর্য পূর্ব গগনে উদয়মান হলে পরে 12 ঘন্টা পরে আবার সূর্য যখন অস্তা চলে যায়, আবার ঠিক 12 ঘন্টা অপেক্ষা করলে প্রাকৃতিক জগতের সূর্য আবার উদয় হয়ে যায়। কিন্তু কোনো মানবের জীবন থেকে যদি জীবনের সূর্য একবার অস্তা চলে যায়, কোটিকাল অপেক্ষা করলেও আর জীবনের সূর্য উদয় হয় না। কোনোদিন হবে না, হয়নি আর হবে না। দাঁড়িয়ে থাকবেন, এখানে বসতে হবে। বাবা আসুন, আপনি দূরে গেছেন কেন? আসর থেকে ভক্ত দূরে থাকা মানে কি জানেন, স্বামী আর স্ত্রীর সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে স্বামী যদি মারা যায় ওই বিধবা স্ত্রীর মনের দশা আর আসরের তে ভক্তরা দূরে থাকা ভাগবত পাঠকের অবস্থা ওই একই হয়। এই জন্য ভক্তরা থাকেন, সামনে থাকতে হয়। আপনারা দূরে থাকলে ওই ওই অবস্থায় আমার পদার্পণ হয়। যাক, সারা জীবন ভরে অপেক্ষা করলে জীবন সূর্য আর উদয় হবে না। তাহলে আমাদের একটি দিন অতিবাহিত হয়ে গেছে, আজকে দ্বিতীয় রজনী। হয়তো কিছু সময় হরিকথা কর্ণকুহরে প্রবেশ করার পরে এই মধুর মিলন মেলা যখন ভেঙে যাবে, যখন এই মিলন মেলা ভেঙে যাবে, আগামী দিন হয়তো কারো ভাগ্যে সূর্য আর দর্শন হবে, কারো ভাগ্যে নাও হতে পারে। চোখ খুললে সকাল, না খুললে পরকাল। চোখ খুলতে পারলে সকাল, আর যে না খুলতে পারবে তার জন্য পরকাল। তাই কলির পাবন অবতারে শ্রীমান গৌরী হরি যুগ নায়ক তার অপ্রাকৃত অনুকম্পায় তার সেই গোলকের প্রেমধান নিয়ে এসে তার পার্শ্বদের যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশিত পথে আজ অগণিত ভক্তবৃন্দ চলছে। আবার সবার ভাগ্য হচ্ছে না, সবাই সেই গৌর হরির কৃপা শিরে ধারণ করতে পারছে না। কি করে পারবে, কি করে হবে গো? জন্মে না জন্মিল রতি শ্রী গুরু বৈষ্ণবের পতি। আচ্ছা ওইখানটায় কারা? ওনাদের কানে কি যাচ্ছে না যে আমরা কথা বলছি নাকি? আমার বক্সের তো ওনাদের কণ্ঠ বেশি, বক্স বাদ দিয়ে ওনাদেরই আনা দরকার। না থাক বলা যাবে না, সব কথায় বাবা তোমরা থাক বলতে পারবা না। কারণ কৃষ্ণ কথা এমন একটি কথা, 1 মিনিট যদি আমাদের জীবন থেকে সরে যায় এই সময়টা আর কোনোদিনই খুঁজে পাবো না। হরি কথা 1 মিনিট 1 সেকেন্ড যদি জীবন থেকে সরে যায় আর কোটিকালেও সেই সময়টাকে আমরা কোনোদিন আর খুঁজে পাবো না। আমাদের জীব
মুরজি 30 বছর বাসলে তো 15 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি তাই না বাবা যে 60 বছর বাঁচব 30 বছর ঘুমিয়ে কাটিয়ে দিয়েছি না আর আমার মতো মূর্খ জীব কতজন আর কি করেছি হাস তামাশা রঙ্গরসে কাটিয়ে দিচ্ছি ভালো খাবারের লালসায় কিন্তু হরি কথা শ্রবণ করছি না আর শাস্ত্রে বলছে শ্রবণাম মঙ্গলম তাই এজন্য বলতে হবে কিছু না বললেও চলবে না তাই আজকে আমরা সুদীর্ঘ অপেক্ষমান ছিলাম হরি কথা সাধনের জন্য সবারই লালসা আছে এই শ্রীমান মহাপ্রভু এই কলির যুগে মহাপ্রভুর আগে কেউ এই হরিবাসরের এমন আয়োজন কেউ করেনি পৃথিবীর কেউ করেনি আমাদের কোনো অবতারে হয়নি এজন্য লচনদাস বাবাজি এবং নরতমদাস ঠাকুর মহাশয় তিনরা বললেন অবতার ও সার গুড়া অবতার অবতার কি সার সার মানে কি শ্রেষ্ঠ যত সনাতন ধর্মে কতজন অবতার কি সাধু বাবার একটু বলতে হবে কতজন অবতার হ্যাঁ দশ প্রকার মিথ্যা কথা কোন কোন গ্রন্থে আছে চতুর্বিংশ অবতার মানে ২৪ অবতারের কথা আর কোন অনুরাগী ভক্ত বলছে এটাও মিথ্যা কথা ব্যাসদেবের কলমকে উপেক্ষা করেছে না চতুর্বিংশ অবতার নয় ভগবান কতবার এসেছে তা অগণিতভাবে তার প্রয়োজনে সে কত কতবার আসতে পারে এটা কোনো সীমাবদ্ধ দেওয়া যাবে না তার মধ্যে যুগ অবতার চারজন অবতার পুরুষ বহু তার মধ্যে যুগ অবতার চারজন তার মধ্যে মহাপ্রভু হচ্ছে যে আয়োজন করেছে জগতে জীবের জন্য এত আয়োজন কেউ কোনোদিন করেনি এই আজকে যে হরি বলতে সুযোগ পেয়েছি কৃষ্ণ নাম করতে সুযোগ পেয়েছি এর মূলত কারণ হচ্ছে মহাপ্রভু মহাপ্রভু যদি না হতো আজকে এখানে আমাদের বসার জায়গা হতো না যদি বলেনি কেন এখানে হয়তো কোনো ব্রাহ্মণ ভদ্রলোক থাকতে পারে কোনো কায়স্থ ভদ্রলোক থাকতে পারে কোনো সাহা ভদ্রলোক থাকতে পারে নমত আছেই ঋষি আছে কামার আছে কুমোর আছে নাপিত আছে ধুবা আছে আছে না এখানে এই সবাই যে এক জায়গা বসেছেন এই এক জায়গা বসার এই সিদ্ধান্তবাদ এবং এই সুযোগ পৃথিবীতে কে করে দিয়েছিলেন গো কৃষ্ণ না নারায়ণ রামচন্দ্র এরা একজনও নয় কে করেছিল শ্রীমান গৌরহরি পাবন অবতারী শ্রীমান গৌরহরি তা কিছু না পতিত পাবন অবতারী শ্রীমান গৌরহরি এই সমস্ত জাতি এক জায়গায় বসার একমাত্র অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমার মহাপ্রভু কি করে জুগিয়েছিলেন লোচনদাস বললেন কবে বা ছিল এমন রঙ্গ ব্রাহ্মণে চণ্ডালে করে কুলাকুলি কবে ছিল ব্রাহ্মণে চণ্ডালে কবে কুলাকুলি কবে কোন বা যুগে ছিল একমাত্র আমার প্রেমের ঠাকুর এসে গৌর হরি এসে বললেন কি বললেন কিবা বিপ্র কিবা শূদ্র নেশি কিবা হয় কৃষ্ণ তত্ত্বাবেত্তা যেই সেই গুরু হয় মহাপ্রভু বললেন হে জগদীজীব মা ভই মা ভই মা ভই এই কলির যুগ নয় সত্য তিতা দাপর কলি এই চারি যুগের মধ্যে যত অবতার আছে একমাত্র মহাপ্রভু ভিন্ন দুটি হাত উত্তোলন করা কোনো অবতার নেই আছে আছে কি সাধু বাবা নেই কেন হাত উত্তোলন করলেন মহাপ্রভুর দুটি হাত উত্তোলন এমনিতে করেনি তার নিশ্চয়ই কোনো কারণ আছে
কারণে হেতু মহাপ্রভু কখনো দুটি হাত উত্তোলন করেনি। কারণটা কি? যখন এই কলির যুগে ঘোর অমানিসা অহংকার গর্ব হিংসা নিন্দার অহংকারের এই ঘোর অমানিসায় জগৎ জীব যখন ডুবে গেলেন, ও ছোট জাতি ও নিচু জাতি, ওকে ছোঁয়া যাবে না, ওকে ধরা যাবে না, ও বাড়ির উপর দিয়ে গেলে বাড়ি অপবিত্র হয়ে যাবে, যখন এই সুদ মার্কেট অন্ধকারে জগৎটা যখন তলিয়ে গেলেন, অন্ধকারে একেবারে ঘোর অমানিসার অন্ধকারে যখন জগৎ জীব হারিয়ে যেতে লাগলেন, কিছু কিছু ভক্ত দুটি চোখের জলে ভেসে ভেসে দুটি করজুড়ি ওই গঙ্গার পাড়ে কিংবা কোনো বৃক্ষতলায় বসে বসে নির্জন স্থানে গিয়ে গিয়ে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বললেন, গোবিন্দ ও ভগবান, তুমি না কথা দিয়েছিলে, ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানি, যখন ধর্মের গ্লানি হবে তুমি সেখানে অবতীর্ণ হবে, আজ কি তুমি কলির ঘোর অমানিসা দেখতে পাও না? এই কলির ঘোর অমানিসা তুমি দেখতে পাও না? একটিবার তাকিয়ে দেখো প্রভু হে, হে গোবিন্দ হে, তাকিয়ে দেখো তোমার কলিহত জীব কত দুঃখ নিয়ে বসে আছে, তুমি কি পারো না এই দুঃখের অবসান ঘটাতে? তুমি কি পারো না এই জাতি হিংসাটাকে বিলুপ্ত করে দিতে? কাঁদছে অগণিত ভক্ত ঘাটে পথে, কাঁদছে এই যন্ত্রণার আগুন হৃদয়ে মাঝে প্রজ্বালিত হয়ে কাঁদছে, কেঁদে বেড়াচ্ছে। ভগবান সব সইতে পারে। ভগবান বলেছেন, আমাকে যদি পদাঘাত করে তাও আমি সইতে পারি, তার প্রমাণ সত্য যুগে যেদিন ভগবান নারায়ণকে ভৃগুমণি পরীক্ষা করতে গিয়েছিল, লক্ষ্মী দেবী ভগবান নারায়ণের পদসেবা করছে কে বৈষ্ণব এটা চিনবার নিমিত্তে, যেদিন ভৃগু গিয়ে ভগবানের বক্ষে পদাঘাত করেছিল সেদিন ভগবানের এই পাজর ভেঙে ডেবে গিয়েছিল, তারপরে ভৃগু কি বলছে, বাবা আমার এই কঠিন হিয়ায় তুমি পদাঘাত করে তোমার ওই কমল চরণে কত আঘাত পেয়েছ, তুমি কি আঘাত পেয়েছ বাবা? লক্ষ্মী দেবী কি বলছে, লক্ষ্মী আর আমার চরণে সেবা করতে হবে না, আমার কত কত আজ ভাগ্য জানো যে আমার গৃহে বৈষ্ণব এসেছে, ভৃগুর মতো ভক্ত এসেছে, তুমি যাও আমার ভৃগু আমার বক্ষে পদাঘাত করে ওর চরণে বড় আঘাত পেয়েছে, তুমি একটু পদসেবা করে দাও ভৃগু। ভগবান ভক্তের পদাঘাত সইতে পারে, কিন্তু ভগবান একটা জিনিস কখনো, একটা নয় ভগবান কয়েকটা জিনিস সইতে পারে না। কি কি এক সইতে পারে না? ভগবানের জন্য যদি কোনো ভক্ত ব্যাকুলতা আকুলতা দিয়ে যদি দুটি নয়নের জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি দুপুটা নয়নের জল ছেড়ে দেয়, আমার গোবিন্দ বললেন আমি সব সইতে পারি,
আমি আমার ভক্তের চোখের জল কখনো সইতে পারি না যদি কোনদিন কোন ভক্ত কৃষ্ণ বলে কাঁদিতে পারে এই বিশ্ব জগতের মাঝে কোনো কিছুর বিনিময় আমাকে কেউ কিনিতে পারে না একমাত্র যদি কৃষ্ণ বলে কাঁদিতে পারে আমি চিরদিনের তরে ওই ভক্তের কাছেই আমি বিক্রি হয়ে যাই আমি ভক্তের কাছে ভক্তের চোখের জলের কাছে যত তাড়াতাড়ি বিক্রি হয়ে যাই পৃথিবীতে কোনো ধন ঔষধ্য কোনো ধনী ধন দিয়ে কোনো জ্ঞানী জ্ঞানের দ্বারা কোনো যোগী যোগ সাধনার দ্বারা আমাকে পাই না কোনো পণ্ডিত তার পাণ্ডিত্য দিয়ে আমাকে পায় না গুরু হরি বল গুরু হরি বল জানো এই বিশ্ব জগতে যদি কেউ আমাকে পেতে চায় আমাকে পাওয়ার কয়েকটা পথ আছে ধনী তার ধন সম্পদের গৌরব ছেড়ে দিতে হবে পণ্ডিত তার পাণ্ডিত্যের অহংকার ছেড়ে দিতে হবে যোগী তার যোগের সাধনার অহংকার ছেড়ে দিতে হবে রূপসীর গৌরব যেমন যৌবনের গৌরব রূপের অহংকার পরিত্যাগ করিয়া অভিমান ছাড়িয়া যে জনে কৃষ্ণ বলিয়া কাঁদিতে পারে আমি কৃষ্ণ জনার্দন সর্ব কারণের কারণ একমাত্র আমি দেখা দেই তারে আমি কোনো ধনীর ভগবান নয় আমি কোনো জ্ঞানীর ভগবান নয় যদি জ্ঞানের মধ্যে ভক্তি না থাকে যদি জ্ঞানের মধ্যে ভক্তি মিশ্রিত না থাকে তাহলে আমি তার নই ভগবান বলল আমি শুধু একটা জিনিসে বাধ্য কিসে জানো শুধু ভক্তের ভক্তির কাছে আমি চিরতরে বাধা পড়ে থাকি না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চ যে নিজের দেহ সুখকে পরিত্যাগ করে ধন জন আশা জীবন যৌবন সমস্ত কিছু পরিত্যাগ করে একমাত্র আমার চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে আমি একমাত্র তার হয়ে যাই ঠিক কলির জীবের দশায় এমন দুর্দশা হয়ে গেলে সমাজের দিকে নিদারুণ অবস্থা হয়ে গেলেন করুণ অবস্থা প্রতিটা মানুষে মানুষে হিংসার বীজ ছড়াতে লাগে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি হয়ে গেলেন আর ওর মধ্যে কিছু কিছু ভক্ত ভগবানের কাছে কাঁদতে লাগলেন ভগবান তুমি কি পারো না তুমি কি দেখো না যে এই কলিহত জীবের পাপাচ্ছন্ন জীবের দুরবস্থা তুমি কবে আসবে আমি জানি তুমি আসবে কিন্তু তুমি কবে আসবে গো
তোমার আশা পথে চেয়ে বসে আছি কতদিনে তুমি আসবে আর আমাদের এই দুঃখ দূর করবে কাঁদিতে কাঁদিতে ঠিক তেমতি সময় পৃথিবীতে যত মাটি আছে যত দেশ আছে তার মধ্যে শ্রেষ্ঠ মাটি পবিত্র মাটি হচ্ছে ভারতবর্ষ আর ওই ভারত ভূমির মধ্যে যেখানে যত মাটি আছে তার মধ্যে শ্রেষ্ঠ উর্বর মাটি হচ্ছে নবদ্বীপ মানে নদিয়ার মধ্যে নদিয়া কেন নদিয়া যেখানে প্রেমের ঠাকুর গৌর হরি এসে উদয়মান হয়েছে আমার গৌর হরি যে মাটিতে এসে প্রকাশ পেয়েছে তার সেই উন্নত মাটি আর পৃথিবীতে কোথাও হতে পারে না আজ গৌর হরি যখনই উদয় হয়েছে আমার গৌর হরি কি করে ওনার এই লীলা কথা আরো বলতে গেলে কলেবর বৃদ্ধি পাবে উনি দুটি হাত উত্তোলন করেছে সাধু বাবা সামনে যান পিছনে কেন সামনে যান মালা তিলক পরে এসে যদি পিছনে থাকেন চেয়ারে থাকেন ওটা আমাদের কাছে দৃষ্টিকটু লাগে সামনে আসুন গৌরহরি কি করেছে দুটি হাত উত্তোলন করেছে কেন করলেন আজকে এক ভদ্রলোক বাবা প্রশ্ন করেছে আগে তো এগুলো দেখি নাই এখন দেখি ওই কায়তইয়ে সিতইয়ে বামে দক্ষিণে প্রণাম করে আবার হাতে তালি দেয় এগুলো কি তারে বুঝাতে চাইলে লাস্টে বললেন যে আমি আপনি যা বলছেন আমার কথা যদি কষ্ট পান আমাকে ক্ষমা করবেন তা আমি যা চাইলাম তা পেলাম না বাবা পাওয়ার আগেই যদি তুমি তোর দাও তাহলে তো পাবা না তোমার আমার বয়স শুক্রে শুক্রে আষ্ট দিন তুমি এই হাত উত্তোলন করার কতটুকু আগে বোঝো নাই আগে ছিল না তুমি কি দেখছো আজ থেকে 500 বছর আগে মহাপ্রভু এসে হাত উত্তোলন করেছে তুমি সেটা দেখো নাই অর্থাৎ তুমি প্রভুকে দেখার চোখ তোমার এখনো হয় নাই সনাতন ধর্ম বুঝতে হলে এমএ পাস বিএ পাস করলে সনাতন ধর্ম বোঝা যায় না সনাতন ধর্ম বুঝতে হলে সাধনা করতে হয় ওই এমএ পাস বিএ পাস ডক্টরেট হলে এ পাস আর ও পাস কিন্তু সে পাস নয় সে পাস কি আত্মতত্ত্ব উপলব্ধি করতে হলে সদ্গুরুর চরণে আশ্রিত হয়ে ভজন করে সেই ভজন আনন্দী দেশে যেতে হয় তা না হলে বুঝবে না তুমি এমএ পাস করতে পারো বিএ পাস করতে পারো অশ্বিনীর একটা কলমের বুদ্ধি তোমার কাছে নেই সারা গায়ে নাই আমার প্রেমিক কবি অশ্বিনীর একটা কলমের খোঁচার বুদ্ধি আমার মতো গোপীনাথকে সপ্তবার পৃথিবীতে আসলেও একজন মহাজনের কলমের বুদ্ধি আমার নেই আছে বাবা আমার মহাপ্রভুর হাত দুটি উঁচু কেন একটু ভালো করে জানো আর ভক্তরা কেন হাত তোলে না জেনে সনাতন ধর্ম সম্বন্ধে বাজে মন্তব্য করা একেবারেই আমি পছন্দ করি না সনাতন ধর্মের যত সাধু মহাপুরুষ আসছে প্রতিটা একটা কর্মের জন্য আসছে তোমার আমার মতো খালি খাইয়ে ওই ল্যাট্রিন বরবার আসে নাই ওরা কিছু দিবার আসছে জগতে তুমি আমি খালি গাদাখানি খেয়েছি আর পাইখানা করি ল্যাট্রিন ভরছি আর কিছু বোধ বুদ্ধি হয় নাই আমাকে খালি গৌরব হয়েছে অহংকার হয়েছে আমার অহংকার হয়েছে আমি বড় সাধু আর কিছু লোক ভালো লেখা পড়ি জানে কলম পকেটে একটা কলম দিয়ে কয় আমি এমএ পাস এ তোর এ পাশে ও পাশে কি হবে রায় রামানন্দ এবং মহাপ্রভুর কথোপকথনে বললেন বিদ্যা মধ্য কোন বিদ্যা সার প্রভু কহে বিদ্যা মধ্য কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভজন বিদ্যা ভিন্ন বিদ্যা নাহি আর কি বলেনি তাহলে বিদ্যার মধ্যে কোন বিদ্যা সার
তোমার বিদ্যা অর্জন করেছে আক্ষরিক জ্ঞানেই বিদ্যা নয়, এটা প্রাকৃতিক জগতে যে বিদ্যা তুমি আমি অর্জন করছি ওই কলেজ ভার্সিটি থেকে এগুলো মরার পরে একটু কাজে যাবে না, ইয়া এই দেশের তাই দেশেই থেকে যাবে। আর যে মৃত্যুটা হওয়ার পরে প্রাণ পাখি যেখানে যাবে সেখানে এই বিদ্যায় কাজ হবে না, সেখানে অপরা বিদ্যার দরকার, পরা বিদ্যায় কাজ হবে না। অপরা বিদ্যা কি? আত্মতত্ত্বদর্শী হয়ে ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করে ভজনানন্দী দেশে পৌঁছাইয়ে একমাত্র কৃষ্ণ বিনে যেন কেউ কিছু জানে না, যেন গোবিন্দ বিনে, হরি বিনে, গৌর বিনে যেন আর কিছু না জানে। কষ্ট পাচ্ছেন? আমার মহাপ্রভু দুটি হাত তুলেছে তার কারণে কি, আর ভক্তরা হাত তোলার কারণে কি? হাটের মধ্যে যদি কারো বাচ্চা হারিয়ে যায়, হাটে গেলে বাপ পিতা গেলে ছোট বাচ্চা নিয়ে গেলে অনেক সময় হারিয়ে যায় না, বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা খুঁজে বেড়াচ্ছে বাবাকে, আমার বাবা কই? বাবা বলে হাটের মধ্য দিয়ে বাবা বাবা বলে চিৎকার করছে। কিছু সময় পরে বাবা দেখছে আমার সন্তান নেই, খোকা কাঁদছে অদূরে বসে, আমার বাবাকে আমি হারিয়ে ফেলেছি। আর বাবা কাঁদছে এপারে বসে যে আমার খোকাকে হারিয়ে ফেলেছি, অদূরে খোকা কাঁদছে, বাবার শব্দটা কানে গিয়েছে, আমার খোকা তোমাকে ডাকছে। হাজার হাজার লোকের মধ্য দিয়ে বাবা দুটি হাত উত্তোলন করে দিয়ে বলছে, খোকা এই যে দেখ আমি হাত তুলেছি, তুই আমাকে এই হাতের দিকে তাকিয়ে আসলেই তুই আমাকে খুঁজে পাবি। তোলে না বাবা, কি করে বাবা হাত তোলে না? এই মায়ার অন্ধকারে, হিংসার অহংকারের এই অন্ধকারে যখন জগজীব হারিয়ে গেছে কলিহত জীব, তখনই ঠিক আমার গৌর হরি দুটি হাত উত্তোলন করে দিয়ে বলছে, হে জগজীব মা ভাই, মা ভাই, মা ভাই, তোদের আর কোনো ভয় নেই, এই আমি এসেছি। আর তোদের কোনো ভয় নেই। ভগবানের হাত তোলার ভক্তের হাত তোলা এক নয়, ভগবান হাত তুলেছে হারানো সন্তানকে দিশা দেখাবার জন্য, তাকে ফিরিয়ে নেওয়ার জন্য। তাই আমার গৌর হরি হাত তুলেছে, আর ভক্ত কেন ভগবানের বিগ্রহের কাছে গিয়ে হাত তোলে? ভক্ত হাত তুলে যে ভগবান এতদিন তো আমি আমার আমার করেছিলাম, সব ভেবেছিলাম আমার, কিন্তু আজ আমার বলতে জগতে কিছু নেই, আমি দুটি হাত উত্তোলন করে তোমার কাছে পরাস্ত স্বীকার করছি, পরাভূত করছি, আত্মসমর্পণ করছি, তুমি কৃপা করে তোমার চরণ প্রান্তে একটিবার আমাকে স্থান দাও। এজন্য মহাজন গতস্ব পন্থা, হরিচাঁদের বিগ্রহই হোক, কালীর বিগ্রহই হোক, কৃষ্ণের বিগ্রহই হোক, গৌরের বিগ্রহই হোক, কোনো বিগ্রহের সামনে গিয়ে আপনি যাকে দণ্ডবোধ করবেন তার সামনে হাত তুলে দাঁড়িয়ে প্রণাম করতে হয়, আগে আগে হাত তুলতে হয়, আগে আত্মসমর্পণ করতে হয়। যার আত্মসমর্পণ নেই তার তারা কোনো দিন ভক্ত হতে পারে না। এজন্য বলছে যদি কোনো জীব করে কৃষ্ণ আত্মসমর্পণ, কৃষ্ণ তাহে করে আত্মসম। আগে কি আত্মসমর্পণ, আগে হচ্ছে আত্মসমর্পণ। আপনি যে পথেরই হন, যে পথেরই হন, একটু রাধা মাধব কীর্তন করার পরে আবার ফিরে আসবো আলোচনায়, কারণ আমার রাধা মাধব কীর্তন না করলে আনন্দ হয় না। কি করব সবাই, করব তো
এইখানে লীলাটা রেখে যাচ্ছি আবার এসে ওখানে প্রবেশ করব তাই তো ভগবান কাদের কাদের হাত দিয়েছে তো হাত তুলুন রাধে আজকে হাত সবাইকে দিয়েছে তো আজকে আমার ভালো লাগছে সব জায়গা থেকে সারা পেয়েছি তবে যার হাতে কিছু আছে সে সেটা বাজাবে যার হাতে কিছু নেই সে করতালি দেবে করতাল পাবে তাল তাল না দিলে কি তাল পাওয়া যাবে কোন তাল ভাদ্র মাসের পাকা তাল দুধ দিয়ে গুলে খাবে সে তালের কথা বলছি না তাল পাবে কেমন তাল যারা হরি নামে তাল দেয় সংসার রূপ সাগরের মধ্যে তারা তলিয়ে যায় না তারা জেগে উঠে রাধে 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 জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন বল্লভ জয় গিরিবর ধারী জয় গোপী জন বল্লভ জয় জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী যশোদা নন্দন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীরবন চারী যমুনা তীরবন চারী জগদাত যমুনা তীরবন চারী যমুনা তীরবন চারী জয় কুঞ্জ জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী আস্তে তাল ছোট তাল রেখে অনেকে দেখছি মুখ লড়ছে না ব্যাপার কি আপনাকে বাসুরের নাম নাকি এটা মুখ লড়ে না কেন মেয়ে ছেলের বাসুরের নাম আগে বলতো না এখনই বাসুরের নামও বলে এই ছোট আগে মেয়ে ছেলে বাসুরের নাম বলতো না এখনো তাও বলে আপনারা যে যে মুখ লড়াচ্ছেন নাকি রাধা মাধবকে আপনাদের বাসুরের নাম
তাহলে বলেন না কেন ব্যাপার কি হিন্দি গান দিয়ে আর যাইকে যুতকে গান তো একটু রাধা মাধব গাইতে পারেন না হ্যাঁ হিন্দি গান গান ফিল্মের গান তো রাধা মাধব মুখলারে না কেন মুখলারাইতে হবে جاي أنجادا مدهوغو جاي جاي বাহু তুলে রাধে বল রাধে 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 বল রাধে 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 বল জয় রাধে সবাই রাধে 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 বল সবাই মিলে রাধে রাধে পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণ কি জয় প্রেমময়ী শ্রীমতী রাধা রানী কি জয় প্রেমের ঠাকুর ভগবান গৌর হরি কি জয় আজকের আগত ভক্তবৃন্দ কি জয় আজকের হরি কথা কি জয় জয় নিতাই গৌর হরি বল হরি বল হ্যাঁ এখন যে বাবা মালা আনলেন কে কে দেন এখন পরিধান করিয়ে দেন কি কষ্ট হচ্ছে না তো আজকে কয়টা অবধি হ্যাঁ কয়টা অবধি ওই পিসের গুলো বলে না জয় নিতাই সকলে কৃপা করে বসুন আর কথা সাউন্ড হবে না আবার আমরা লীলায় অবগাহন করি আর বাবারা বসার জায়গা করে দিন দূর দূরান্ত থেকে আমার বাবারা আসতেছে আপনার মালা তো পরিয়ে দিয়েছে আপনাকে ডাকলাম আসলেন না তো যাক দণ্ডবোধ করুন আপনার মালা লেগেছে কাজে আচ্ছা জয় শ্রী রাধে আচ্ছা এইবার আলোচনা যেন কোথায় ছিল
কোথা ছিল গো আত্মসমর্পণ কোথা ছিল আত্মসমর্পণ এইবার মীমাংসা দুটোই হবে প্রশ্নের উত্তর হবে আর দ্বিতীয়তে আমাদের লীলা কথা আস্বাদন করা হবে এই আত্মসমর্পণ কারে বলে একটু ভালো করে বুঝুন এই মায়েরা কথা বলবেন আমার দিকে তাকাতে হবে আর ঘোমটাটা একটু টেনে দিন তো রাধে রাধে যাক যাক বাবা যাক এখন যে বসবে আর কেউ সামনে দিয়ে যাওয়া আসা করবেন না ওখানে রাস্তা মেরে দিন কেউ আর এদিকে ঢুকবে না আস্তে কথা হবে না কোনো বাচ্চা এখানে এসে কথা বলতে পারবে না এবং এটা ফলো রাখবে আমরা যেখানে এসেছি আমাদের পাশেই পতিত পাবন মুক্তির বারদী গুরুচাঁদ ঠাকুর এবং হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব ভূমি এখান থেকে অল্প একটু দূরে তাই না আমার অনেক হরিভক্ত বাবারাও হয়তো এসেছে কিন্তু সবচেয়েতে বারুণী আসলে যত এই অঞ্চলের বাবাদের চুলদাড়ি আলা আচারমালা আলা বাবাদের দেখি আজকে ভাগবতী আসলে একজনও আমি দেখলাম না একটু সামনে এসে বসার থাকতে হবে কেন থাকতে হবে আমরা সনাতনী মত বিভিন্ন রকম হতে পারে ধর্ম আমাদের একটা সনাতন মত থাকতেই পারে এতটুকু ধর্ম সনাতন না তবে যেখানে আসছি এই আত্মসমর্পণ কারে বলে এর নিদর্শন বাস্তব যদি মতুয়া কেউ থাকেন আর এই যে কৃষ্ণভক্ত যারাই আছেন মতুয়া তো আছেই মতুয়া সবাই আমিও একজন মতুয়া কেমন মতুয়া তবে মতুয়া হবার মতো যোগ্যতা আমার এখনও হয় নাই মতুয়া হতে হলে যে গুণ এবং যে ভক্তি যে প্রেমের প্রয়োজন সেটা আমার মধ্যে হয়নি কেন নামে প্রেমে মাতোয়ারা তিনি হচ্ছে মতুয়া নাম এবং প্রেম কথাটা ভালো করে বুঝতে হবে তারক গোসাই এমনিতে এ কথা বলে নাই রসরস তারক বললেন নাম আর প্রেমে যিনি মাতোয়ারা তিনি হচ্ছে মতুয়া তাহলে মতুয়া হওয়ার মতো যোগ্যতা আমার এখনো হয়নি কারণ আমি নামে এবং প্রেমে দুটোর একটাও আমার নেই তো কার ছিল এই আত্মসমর্পিত চিত্তটা কেমন হলে হয় এই তত্ত্বটা অবগত করা এইবারের নিমিত্তে আবার বৈষ্ণবকর্তারা রাগ হবেন না কারণ আমার সবাইকে নিয়ে চলতে হয় সবার জায়গাতেই সময় সময় আর এক পাড়ায় একটু যাইতে হয় খালি আপনাগো পাড়ায় থাকবো না নাকি বাবা এক পাড়ায় থাকা যাবে তো একটু এই উড়াকান্দিতে একটু বেড়াই আসে তারপরে আপনাকে নদিয়ায় আবার যাবানে এই উড়াকান্দিতে একটু ঘুরে আসি তারপরে যাবানে কেন যাবানে আপনারা জানেন আমার প্রেমিক কবি অশ্বিনী দেখুন ওই দ্বাদশ পাগলের মধ্যে কি অশ্বিনীর নাম আছে নাকি হ্যাঁ ওখানে পাগল কয়জন মানে বাংলায় বলে বারো আর একটু সাধু বাংলায় বলে দ্বাদশ বারো জন আমাদের কৃষ্ণলীলায় দ্বাদশ জন রাখাল ছিল ছিল না কত রাখাল দ্বাদশ গোপালের কথা বলা আছে না আমরা তিলক পড়ি কয় জায়গায় ভালো করে একটু খেয়াল রাখবেন উনারাও কিন্তু এই যে দ্বাদশ জন আছেন আচ্ছা এই দ্বাদশ জনের মধ্যে আমার রসরাজ তারক গোসাই যখন লীলামৃতের বন্দনা লিখেছে ওই বন্দনার মধ্যে কিন্তু অশ্বিনীর নামটা দেয় নাই দেশে বাবা যারা মতুয়া বাবারা আছেন কি দেশে দেয়নি কেন দেয়নি আমার রসরাজ তারক কি জ্ঞানী কম ছিল বলছে না বলছে কারণ অশ্বিনী এত উচ্চ মার্গের ভক্ত যার নামটা বন্ধনায় দিতেও তারক গোসাই ইতস্তবত মনে করছে ভুল হয়ে যেতে পারে এত উচ্চ মার্গের ভক্ত হচ্ছে প্রেমিক কবি অশ্বিনী একদিন গুরুচাঁদ ঠাকুর
ভক্ত পরীক্ষা করবার নিমিত্তে অনেক ভক্ত সমাগত হয়েছে, তাই গুরু চারটা করে নিজেই বলছে আজকে না আমি একটু পুজো করব। বলছে কি পুজো? বলছে আমি তোদের চরণে আজকে আমি একটু পুজো করব, তোরা তো সারা জীবন ভরে আমাকে পুজো করছিস, আজকে আমি তোদের চরণে দুটো পুষ্প দিয়ে চরণ ধোয়াবো, একটু পুজো করব। তো এইবার ওই অন্য অন্য ভক্ত যারা ছিল তাদের কাজ হয়ে গেছে, গুরুচাঁদ ঠাকুর বাবা গুরুচাঁদ আমার পাও ধরবে, আমার পাও ধোয়াবে, এইটা কি সম্ভব? কেউ পায়খানার নাম, কেউ পুষ্পের নাম, কেউ এদিক ওদিক করে একে একে সব পালিয়ে যাচ্ছে, সব চলে গেছে, কেউ ঘরে নেই। গদিঘর ভরালো, কিন্তু গদিঘর থেকে সব একে একে বেরিয়ে গিয়েছে। সবাই যাওয়ার পরে একজন ব্যক্তি বসে রয়েছে চুপ করে, চুপ করে বসে আছে। বাবা গুরুচাঁদ ঠাকুর গিয়ে দেখতে পায় সবাই চলে গেছে কিন্তু অশ্বিনী যায়নি, অশ্বিনী বসে রয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছে অশ্বিনী, হ্যাঁ বাবা সবাই চলে গেল, তুই যে গেলি না। একটু আগে ঘর ভরা কত লোক ছিল, একে একে সবাই চলে গেল, তুই কোন আশায় বসে রয়েছিস, তুই যাসনি কেন? অশ্বিনী দুটি চোখের জল ছেড়ে দিয়ে করজোরে গুরুচাঁদ ঠাকুরের চরণের প্রান্তে এসে বলছে বাবা যারা একে একে সবাই চলে গেছে ওদের তো পালাবার জায়গা আছে। ওদের সবার পালাবার জায়গা আছে তাই ওরা চলে গিয়েছে, কিন্তু যেদিন হতে তোমাকে দেখেছি তোমার চরণ ভিন্ন, তো আর আমার কোনো পালাবার জায়গা নেই, আমার কোনো যাবার জায়গা নেই। ও বাবা, পৃথিবীতে যার যাবার জায়গা আছে সে সেখানে যায়, কিন্তু তোমার চরণ ভিন্ন আমার কোনো জায়গা নেই, তাই আমি কোথাও যাই। জানো বাবু, আমি যেদিন হতে তোমার চরণ দর্শন করেছিলাম সেদিন হতে অশ্বিনীর বলতে কিছু নেই, এই অশ্বিনীর যা কিছু ছিল তোমার দেহে সমর্পণ করে দিয়েছি, সমর্পিত দেহে তো আর পালাবার কোনো জায়গা থাকে না। আমি কোথায় যাব? জানো বাবা কি করে, তোমার চরণ বিনে আমার আর কিছু নাই রে, তোমার চরণ বিনে এই জগতে তোমার চরণ বিনে আমার আর কিছু নাই, আমার আর কিছু কিছু নাই রে। ওরে আমি কোথায় যাব? বাবা তোমার চরণ বিনে আমার আমার আর কিছু নাই রে, আমি কোথায় যাব? জয় নিতাই দৌড়ে হরি বল হরি বল, তোমার
চরণে নিয়ে আর আমার কোন জায়গা তোমার চরণ ভিন্ন আমার আর কোন জায়গা নাই কোন জায়গা জায়গা নাই কাল ঠিক দেখি শুধু অশ্বিনীর কথা নয় এটা অশ্বিনীর আত্মসমর্পণের কথা নয় প্রতিটা জীবের যে যাকে ভালোবেসেছে যারা আজকে গৌর ভক্ত আছে যারা কৃষ্ণ ভক্ত আছে বলুন তো যারা জীবনে সর্বস্ব গৌর চরণে সুপে দিয়েছে তাদের গৌর বিনে আর জগতে কে আছে কোথায় দাঁড়াবার জায়গায় আছে হরে গোবিন্দের চরণ বিনে জীবেরা আর কি মায়া আছে গোবিন্দ চরণ বিনে এই জীবেরার কি ওরে জীব কোথা গিয়ে পুরা প্রাণ জুড়াবে গোবিন্দের চরণ জীবের আর কি বায়া আছে আর কোথা গিয়ে গোবিন্দ তোমার চরণ ছাড়া আর কি ভয় আছে চরণ ছাড়া জীবের আর কি ভয় আছে এই জীবের কি জীবের বলো বান্ধ বলতে আর জগতে কে ভয় আছে এই জীবের বান্ধ বলতে আর জীবের কি ভয় আছে ওরে আমার গৌর বিনে এই জগতে জীবের বান্ধ বলতে আর আর কে ভয় আছে আমার বান্ধ আর কে আছে জগদীজীবী যখন জানে যে গোবিন্দ বিনে আমাদের আর কেহ নাই একমাত্র গোবিন্দ চরণে দেহ মনে জীবনে জীবনে সুপে দিয়ে ওই চরণে ভরসা করে যার জীবনে খানা চালাতে পারে এই আত্মসমর্পণ যার হয়েছে এজন্য শ্লোক বললে যদি কোনো ভক্ত করে কৃষ্ণে আত্মসমর্পণ কৃষ্ণ তার করে আত্মসম যতদিন পর্যন্ত জগদীজীবের আত্মসমর্পিত চিত্ত হয় না ততদিন পর্যন্ত ভগবান তার আপন জন হতে পারে না
আর কেন? ও বাবা, প্রাকৃতিক জগতে যাহা আছে এই বিশ্বব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। তাই বাইরা যদি পাখি থাকে তাহলে ভিতরেও তো একটা পাখি আছে। একটা সুপাখি, একটা কুপাখি। প্রাকৃতিক জগতে যত ভালো খাবারই হোক না কেন, পাখিতে যদি বিষটা পরিত্যাগ করে তাহা যেমন খাবার উপযোগী নয়, মানব দেহে যতই ভজন করবার চাক না কেন, কালরূপী পাখি যদি বিষটা ত্যাগ করে সেই মানব কোনোদিন ভজন করিতে পারে না। তাই মহাজন বললেন, তুমি প্রণাম করবার আগে করতালি দিয়ে তোমার দেহের কালরূপ পাখিকে উড়িয়ে দাও। জয় নিতাই গৌর হরি বল হরি বল। করতালি দিতে হয় প্রণাম করতে গিয়ে, করতালি দিতে হয়। কেন দিতে হয়? এই কালরূপী পাখিটাকে তাড়িয়ে দাও যেন তোমার ভিতরে বিষটা ত্যাগ না করতে পারে। তাই বিষটা কি? অহংকার, লোভ, হিংসা, পরনিন্দা, পরচর্চা। আমাদের জানেন এখন এই জগৎটা কেমন জানেন? নিন্দা করতে পারলেই সবচেয়ে ভালো সাধু। বৈষ্ণব নিন্দা ছাড়া আমাদের মুখে আর কিছু হয় না, সাধু নিন্দা ছাড়া হয় না। দেখবেন শতকরা সকালবেলা বেরোবেন, শতকরা 100 লোক থাকলে 95 জন সাধু নিন্দায় খুব পাকা। তিলক পড়া দেখলে কয় কি নেছে, বগের গুণ হয়েছে নাকি, কয় মাটি নিয়ে দিয়েছে কপালে, ইয়া তো কোনোদিন দিই নি, কালি নিয়ে দিয়েছে কেন, এ তুই গেছিস কয় জায়গায় হারামজাদা, তুই সনাতন ধর্মের কি বুঝবি, এন্তরিত প্যান্ডা পরাটে সে ঘোষ নাই ঠিক মতো, বিএ পাশ করলে কি হবে, এমএ পাশ করছিস, এন্তরিত পুষাপ করা ঠিক মতো সে ঘোষ নাই, আবার তুই ধর্ম সম্বন্ধে জানবি, বৈষ্ণব সম্বন্ধে জানবি, আগে পুষাপ করা শিখে আয়। পুষাপ করা কেমন? সনাতন ধর্মের অধিকাংশ ছেলে পেলে, অধিকাংশ লোক জানে না দিবা ভাগে কোন দিক পুষাপ করতে হয়, রাত্রি ভাগে কোন দিক পুষাপ করতে হয়, পুষাপ করে কি করতে হয়, কুকুরের মতো পুষাপ করে দাঁড়ায় দাঁড়াইয়ে হাঁটা দেয় আর ওই পুষাপ প্যান্টে লাগিয়ে থাকে, একটু দয়ও না, রাগ করবেন না কিন্তু। সনাতন ধর্মের চারটি বস্তু প্রধান, সত্য, সরলতা, প্রেম, পবিত্রতা। মতুয়া হোক, শৈব হোক, শাক্ত হোক, গানপত্য হোক, আর এই বৈরিকীর দল হোক, এই সবকটার এই যার পবিত্রতা না আছে ওর কোনো ধর্ম হয় না, যার সততা না আছে ওর কোনো ধর্ম হয় না। হয় বাবা বলুন, যারা মতুয়াও আছেন বলুন, যদি যার মধ্যে সততা না আছে, হরি রে ওর বাড়িতে বাজিয়ে তুলেও হরি ঠাকুর চলে যাবে, ওর তো সততাই নাই, তো তার বাড়ি ঠাকুর থাকবে? কৃষ্ণরে বাজিয়ে তুলে খাসার ভিতর তুই ভালো টাইস দিয়ে মন্দির করে ওটির ভিতর কৃষ্ণরে ঢুকোই তুই, ওই বৈরিকীর দল যদি খালি মিথ্যে কথা বলে কৃষ্ণ থাকবে? কৃষ্ণ ওর বাড়ির থেকে পালাইয়ে চলে যাবে, কারণ মিথ্যাবাদীর কাছে কখনো ভগবান থাকে বাবা? থাকে না। ভালো করে বুঝবেন, তাহলে প্রথম কি সত্য, দ্বিতীয়তে সরলতা, তৃতীয়তে প্রেম, চতুর্থতে পবিত্রতা। আচ্ছা বলুন তো, পুষাপখানায় গিয়ে যদি কেউ লাড়াচাড়া করে, পাড়া ঠাড়া দেয়, তারে অচেনান্ত অবস্থায় কি ঘরে ঢুকায়? আয় সাধু বাবা ঢুকা যায়, কেন ঢুকায় না? ওইটা অপবিত্র জায়গা, তাই তো? আচ্ছা আপনি দিনে যদি 5 বার পুষাপ করেন, যদি 5 বারই ওই পুষাপে 1 ফোঁটা করে প্যান্টে লাগে, তো ওই পুষাপখানার থেকে আপনার প্যান্টটা খুব ভালো নাকি? তাহলে কী করা নিয়ম? অধিকাংশ লোক জানে না যে পুষাপ করে সনাতন ধর্মে জল ব্যবহার করা একান্ত বৈধতা, নারী কিংবা পুরুষ, মতুয়া হোক আর বৈষ্ণব হোক, সবার জন্য এটা প্রয়োজন আছে, কি আছে কি না বাবা? কি মায়েরা কি বলেন? এই শীতের দিন অনেক মায়েরাও অনেক বাবার হাত পা উই দেবে না, পাইখানা করিয়ে শীত আসলে পরে, এই তো আমাদের আচরণ, রাগ করবেন না। তো এইবার কি, এই ভালো করে শুনুন, যারা খালি সনাতন ধর্মের দোষ খোঁজেন ওইটি করছে, কে কৃষ্ণ ওইটিয়ে করছে, কে হরিচাঁদ ওইটি করছে, কে একটু ভালো করে শুনুন, নিজে এখন তুই পুষাপ করাই শেখেন নাই, সনাতন ধর্মে
বাহ্যক্রিয়া বিধিতে হরিভক্তি বিলাসে লেখা আছে, দিবাভাগে উত্তরমুখী, রাত্রভাগে দক্ষিণমুখী প্রস্রাব করিতে হইবে এবং পায়খানা মলমূত্র পরিত্যাগ করিতে হইবে। কয়জন জানে? কয়জন জানে দিবাভাগে এবং রাত্রিভাগে কোন দিকে প্রস্রাব করতে হয়? এখন একজন ফট করে দাঁড়াইয়ে প্রশ্ন করবে, গোসাই আমার বাড়িতে তো ল্যাট্রিন এটা, তো আমি কি করব? আরে ল্যাট্রিন না ঘুরতে পারো, তুমি তো একটু ঘুরে বসতে পারো, নিজে ঘুরে বসতে পারো না? কি রাগ করছেন কথায়? বলেন একটা মিথ্যা বলছি? তাহলে এই যে কথা বলছেন, গতকাল লীলা যেখানে রেখে গেছি ওখানে যাব, কিন্তু যাওয়ার আগে আজকে একটু পাইলট না করে যাবো না, আর জীবনে আপনার সরণ দেখা হয় কি না হয় তা তো বলতে পারি না, কিন্তু একটু দিয়ে যাব। কি দেব? ভালো কথা দিতে পারবো না, কিন্তু একটু বকাবকি তো দিয়ে যাব। যদি একটা বকাবকি শুনতে শুনতে, আমার ছেলে আজকে বলতেছে, বাবা আগে কৃষ্ণ কথা বললে খালি কান্দতো মানুষ, কান্দাইতেন, এখন একটু কান্দাইন। আমি বলি, বাবা জল সব শুকিয়ে গেছে। বলে কেন? এই জল শুকানোর কারণটা হচ্ছে এই কারণে, বলুন দেখি, যাদের জন্য গৌরহরি কাঁদলেন, যাদের জন্য আমার গোলক হীরামন অশ্বিনী কাঁদলেন, সেই জাতি মানুষ হইল এখনো? যাদের জন্য অশ্বিনী সমস্ত কিছু পরিত্যাগ করলেন, যে জাতির জন্য গোলক পাগল, যাকে পাগল আখ্যায়িত করলেন, মহানন্দ পাগল, এরা পাগল হয়ে গেলেন যে জাতির জন্য, সেই জাতির এখনো বোধ বুদ্ধি হলো না, শিক্ষিত হয়েছে এখনো জ্ঞানী হতে পারলো না, তো কেঁদে লাভ কি বলুন তো? কারণ এই জাতি এখনো হিংসা ত্যাগ করতে পারলো না, এই জাতির হিংসার লেজটাকে কাটতে পারলো না, আরো এই জাতির হিংসার লেজ দিনে দিনে বড় হচ্ছে। এই হিংসার লেজ যতদিন পর্যন্ত না কাটতে পারবেন, আপনি বৈষ্ণব নন, মতুয়াও নন। চুলদারি যতই রাখেন আর ডাঙ্কা বাইরে না আর কত্তাল বাইরে, হরে কৃষ্ণ বলেন আর হরি বল বলেন, হিংসা না ছাড়লে একটাও মানুষের মধ্য নয়। এই ওই যে ওইটা বন্ধ করেন, ক্যাসেট ওইটা ছড়ান। আপনাদের এখানে একটু ই আছে, সমস্যা আছে, এই যুবক ছেলেরা একটু অসচেতন, মনিটরের সামনে তো একটু শুনুন কথাটা, আমার স্পষ্ট কানে আসতে হবে আমি কি বলছি। আমি যদি না শুনি, বিজয়বাবু বললেন তুই নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকল আর প্রাণ, নিজে গেয়ে শুনিস রে তোর নিজের গাওয়া গান, এই জন্য কষ্ট পাবেন না সাধু বাবারা। তো এইবার দেখুন কেন এত বড় কথাটা, বাংলাদেশের কোনো পাঠক বলে না এরকম রাগ করে গালাগালি করে, আমি একটু বলি, আমার দুঃখ যন্ত্রণাটা, আমার যন্ত্রণাটা কেউকে ভাগ করে দিতে পারছি না, হয়তো আর বেশি দিন পৃথিবীতে গৌর হরি আর রাখবে না, কিন্তু চোখে যদি একটু দেখে যেতে পারতাম যে আমার গৌর হরিকে ভালোবেসে এই মানব জাতি অন্তত এই জাতির একটু উন্নত হয়েছে, সুশিক্ষিত হয়েছে, শিক্ষিত নয় সুশিক্ষিত হয়ে হরি নামের প্রতি ঝাঁপিয়ে পড়েছে, হিংসাটাকে একটু দূর করেছে, বর্ণহিংসাটাকে দূর করেছে, জাতিহিংসাকে বামপদে ঠেলে দিয়েছে, তাহলে একটু শান্তি পেতাম, মরেও একটু শান্তি পেতাম, শান্তি মরেও শান্তি পেতাম, এইটা পাচ্ছি, এই জন্য এত বড় কথা বলছি। খালি প্রশ্ন করুন, এইটার পর কি হবে, এইটার পর কি হবে, এইটা কেন, নিজের কর্তব্য কর্ম কি এইটা জানতে হবে আগে, ভগবানের লীলা পরে, আগে নিজের কর্তব্য কর্ম কি, নো দাই সেলফ, আগে নিজেকে চেনো, নিজেকে জানো। লালন বললেন, আপনাকে চিনতে পারলে গো যাবে অচেনাকে চেনা, যাবে অজানাকে জানা, যার আপনা খবর আপনার হয় না। আর ইংলিশে বললেন নো দাই সেলফ, অর্থাৎ নিজেকে জানো। তো যদি আপনাকে নিজেকে যদি নিজে না চেনা হয়, আমার বৃন্দাদাসী মা বললেন আজকে, বাবা গতকাল খালি বাংলায় কথা বললাম, একটু সংস্কৃতটি তো বইল, ভক্তরা বলছে সংস্কৃত কোন দেশের ভাষা, কোন দেশের, তিন ভগবান আইছে সংস্কৃত দেশে, আর আমার গৌর ভগবান আসছে হলো বাংলার দেশে, বাংলাই বল। যদি তোমাদের ভগবান ওই বাংলা না বোঝে, ওইরকম ভগবানের পুজো আমি করি না,
আমি সেই ভগবানের পূজা করি যে আরবি বোঝে, উর্দু বোঝে, ফার্সি বোঝে, তেলেগু বোঝে, বাংলা বোঝে, ইংরেজি বোঝে, হিন্দি বোঝে, সব ভাষা যে ভগবান বোঝে আমি সেই ভগবানের সাধনা করি, আমি সেই ভগবানের পূজা করি, বাংলায়ও যে ভগবান ডাক শুনি। শোনে না বাংলায়? শোনে কি না? কথা বলেন এখন, ইংলিশে বললেই ভগবান শুনবে, আর সংস্কৃতিতে বললেই ভগবান শুনবে, বাংলায় বললে শুনবে না? ওই রকম বয়রা ভগবানের ওই এক পাইসে ভগবানের পূজা আমি গোপীনাথ করি না, আমি সেই ভগবানের পূজা করি যে ভগবানের পৃথিবীর সমস্ত ভাষা বুঝার ক্ষমতা আছে। কারণ এখন বর্তমান আপনারা ওই বৈদিক বাবাজিরই বলে না যা বলেন, ইসকন থেকে এখন জানেন সৌদি আরবে আরবিতে গীতা প্রকাশ করছে, আরবি ভাষা এটা জানেন তো? আচ্ছা, তাহলে আরবি ভাষায় যদি গীতা প্রকাশ করছে, আরবি পড়লেই কি আমি মুসলমান হয়ে যাবো নাকি? হব? ওটা ভাষা। তা আরবিতে যখন গীতা প্রচার করছে, তো ওই দেশের হিন্দুরা আরবিতে পড়তেছে না? অর্থাৎ ওইটা রাষ্ট্রীয় ভাষা কি? আরবি। তা আরবির ভাষা আমার ভগবান কৃষ্ণ বোঝে, জানে, শোনে। ভগবান সমস্ত কিছু শোনে কি না, বোঝে কি না, বোঝে তো, পারে কি না? তাহলে একটু ভালো করে শুনুন, রাধে রাধে। আমি এবার ওই একটু কানাকানি কথা বলি তো, সোজাসুজি বলতে পারি না, দোষ এটা হলো আমার দোষ না, এই দোষ হলো আপনাকে বলেন তো, কারণ আপনারাই তো মা বাবা, মা বাবারা যেমন সন্তানকে শিক্ষা দেয় তেমনিতে হয়, তাই আমার এই দোষ আমার না কিন্তু আপনাকে দোষ। আর মুখে ভালো মিষ্টি নাই বলেন তো কারণ? এই মাই গল্প করবার আসতো আমার দিকে ফেরো, ওই দুটো মুখ ওই ফিলে ঘুরে দিয়ে কথা বলো কেন, একদম আমার দিকে তাকাবা, আর ভালো যদি না লাগে তাড়াতাড়ি খিচুড়ি প্যাকেট হয়েছে দুটো নিয়ে বাড়ি চলে যাও, কিন্তু নষ্ট করবা না। তো এখন কথাটা কি, গতকাল লীলা রেখে গিয়েছিলাম ভগবানের লীলা, তাই তো? ভগবানের লীলা রেখে গিয়েছিলাম না, ওখানে যাব। কিন্তু যাওয়ার আগে কেন এই কথাটা, প্রশ্নটা এবং এই কথাটা উত্থাপন করলাম, হাত তোলার কথাটা এবং করতালি দেওয়ার কথাটা, ডাইনে বায়ে প্রণাম করার কথাটা, এটাও আছে। বাবা, কেউ না জেনে তর্ক করবেন না, বলবেন যে শাস্ত্রে কোথাও আছে কি না, আমার তো জানা নেই, আছে কি? যদি বলে যে হ্যাঁ আছে, যদি আপনার মনোপুত হবে সব কথা, এমন কোনো কথা না, সব কথা কি সবার মনোভূত হয়? আপনি যে যা ভালোবাসেন সবাই কি তাই ভালোবাসে? তাহলে দেখতে হবে পার্সেন্টেজ। এই বাংলাদেশে ইলেকশন হইলে পরে, ইলেকশনে দাঁড়াইলে জনগণ যার পক্ষে বেশি তারে নমিনেশন দেয়, তাই না? তো শাস্ত্রীয় কথাটা এবং আপনার মন কল্পিত কথা বললে হবে না, শাস্ত্রের কিছু নির্ধারণ মানতে হবে। তো এখন আমাদের প্রণাম করি বৈষ্ণব শাস্ত্র অনুপাতে, আমাদের মহাজন গতস্ব পন্থা তারা বললেন ঈশ্বর শক্তিকে বাম ভাগে রাইখে দণ্ডবত করবে, দেবশক্তিকে দেবতাদের, এই দেবদেবীদের শক্তি যারা মানে কালী দুর্গা এদের ডান ভাগে রেখে দণ্ডবত করবে, আর মা বাবা বৈষ্ণব গুরু এদেরকে সামনাসামনি প্রণাম করিবে। কারে কারে? সাক্ষাৎ যাদের সঙ্গ পাওয়া যায়, একে একে, প্রথম হচ্ছে মা বাবা, আর আর কে? গুরু আর বৈষ্ণব। বা ভালো করে শুনবেন, এই আমাদের বৈষ্ণব নিন্দায় তো জগৎ ভরে গেছে, এই বৈষ্ণব নিন্দার কারণে আমাদের যে দুরবস্থা হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না। পদ্মপুরাণ কি বলছে এবং স্কন্দ পুরাণ কি বলছে? স্কন্দ পুরাণে একটু ভালো করে, আমরা তো বৈষ্ণব নিন্দে আমিও যে সময় সময় করি, আপনারা আবার কষ্ট পান না তো, তো একটু ভালো করে, অনেক সময় আমার চোখে তো বাবা লাইটটা এখানে দেওয়া হয়নি, দূর হতে এখন আর সেই আগের মতো চোখে কাজ হয় না, আগে দাঁড়িয়ে কথা বলছি, নিচে খাতা রাখছি, আমি গান গাইছি দাঁড়িয়ে, আর এখন এই চোখের সামনে আনলেও ভালো করে দেখতে পাই না, কারণ আস্তে আস্তে তো গৌর হরি এগুলো নিয়েই যাবে, এখন বাল্ব ফিউজ হয়ে যাওয়ার সময় হয়ে গেছে,
কখন যেন ফিউজ হয়ে যাবে। তো এখানে বলছে নিন্দাং কুবন্তি যে মুরা বৈষ্ণবানাং মহাত্মা নাম পতন্তি পিতৃভি শ্রদ্ধাং মহারৌরব সঙ্গীতে। কি বললেন? যে মূর্খ মূর্খেরা মহাপ্রাণ বৈষ্ণবের নিন্দা করে তারা পিতৃপুরুষের সঙ্গে মহারৌরব নামের নরকে পতিত হয়। কথাটা ভালো করে বোঝা হবে। কোন গ্রন্থে লাগছে? স্কন্দ পুরাণ। যাহারা বৈষ্ণব নিন্দাকারী তাদের পিতৃপুরুষ সহিত রৌরব নামে নরক। রৌরব নরক কাহাকে বলছে? কঠিন হইতে কঠিন শাস্তি যেখানে প্রদান করা হয় সেটার নাম কি? এখন এই মালা তিলক নিলেই সে বৈষ্ণব এটা নয়। মালা তিলক ছাড়াও কিন্তু বৈষ্ণব হয়। আপনি নিরামিষ বুঝি হয়ে যদি পশুর মতো আচরণ হয় তাহলে এই নিরামিষ বুঝির দাম কি? আবার কর্তার আবার রাগ হইয়েন না। আচ্ছা মালা তিলক পড়ার পরে যদি আমার ওই রকমই আচরণ হয় তো আমার দাম কি? আছে বাবা, আমার কোনো দাম আছে? আচ্ছা আপনি হরি নামে চুল রাখলেন, বড় দাড়ি রাখলেন বড়, কিন্তু ওই মাঠে জমি কুবাবার যাইয়ে আইল একা ছড়াই দিলেন আর একজনের জমির ভিতরে, তাহলে আপনি কেমন মতুয়া? আপনি বৈষ্ণব হয়েছেন নিরামিষ খান কিন্তু সুদের টাকা খান, কি কাজ হবে? সুদের টাকা লাগান কি বৈষ্ণব? এই কথা বলবেন মাঝে মাঝে, এ কি বৈষ্ণব? তাহলে কে বলছে সেই বৈষ্ণবের নিন্দা করা যাবে না? কোন বৈষ্ণবের? যিনি জগতের মাঝে ভগবান ভিন্ন অন্য কিছু অভিলাষ নাই। যদি কোনো সেই ভক্তের নিন্দা কেউ করে তার পিতৃপুরুষ সহিত নরকে মজিতে হইবে। সাবধান, সাধু নিন্দা করা যাবে না, কোনো না, কাউকে না। সনাতন ধর্ম কাউকে নিন্দা করার কথা বলেনি। আপনি বৈষ্ণব আছেন আর একজনকে নিন্দা করবেন, আপনি মতু আছেন বৈষ্ণবকে নিন্দা করবেন, এগুলো কোনো সাধুর লক্ষণ না, কোনো কোনো বৈষ্ণবের লক্ষণ না, এগুলো কোনো বৈষ্ণবের আওতাভুক্ত না। তাহলে এখানে কি বললেন শাস্ত্রে? এটা থেকে আমাদের বিরত থাকতে কি হবে কি না? আর একটু পয়জন একটু দিয়ে যাবো। আজকে আমি দুপুরে একটা সংবাদ নিছি, আমার এই এই তিনটে একটু করতে বেড়েছিল, তো আমি বললাম বাবা তোরা এইদিকে যা আমি একটু ওই দিকে যাই। তো বিকেলে ঘুরতে যাওয়ার পরে আমি ওই দিকে গেছি, এই তিনটে আমার হচ্ছে বাহন, এই তিনটের কাছ থেকে আমি একটু আমার ভিতরে একটা বুদ্ধি ঢুকছে। বুদ্ধি কি বলছে? বাবা এই নাই। আমি বলছি তো আজকে একটু না বলে যাবো না, মায়ের খাইলেও বলবো, এখন যে কাজটা হয়েছে বলবো, এই পিছনের বাবারা কি বলেন বলবো না? পিছনের তো ভয় পায় কি বলবার, না বলে কি বলবো না? এই গ্রামের লোক আছেন কারা কারা একটু হাত তুলুন তো, এই গ্রামের লোক। আচ্ছা হাত নামান না, সত্য কথা বলছে আমার বাবারা, আপনাদের প্রণাম জানাই। তো এইবার প্রণাম জানাবো, আবার কিছু করা কথাও বলবো। ভাগবতকে যদি কোনো মতুয়া অস্বীকার করে জানতে হবে ওর ভিতর বেজাল আছে, ও আমার ঠাকুরকেও মানে না। সনাতন ধর্মে জন্মগ্রহণ করিয়া কৃষ্ণকেও অবমাননা করা যাবে না, হরিচাঁদ ঠাকুরকেও অবমাননা করা যাবে না, কোনো মহাপুরুষ ঈশ্বর অবতার পুরুষ কাউকে অবমাননা করা। তাহলে আমাদের ভাগবতকেও মানতে হবে, লীলামৃতকেও মানতে হবে। আচ্ছা লীলামৃতে কি কোনো জায়গায় তাস খেলার কথা লেখা আছে? আছে তো কথা বলেন না, কেমন কি হয়েছে? মানে না উচিত জায়গায় গাই পড়ছে। আচ্ছা এই ভাগবতে সাধুরা আছে নাকি তাস খেলার কথা? হ্যাঁ, পাঁচটা কর্ম বিবর্জিত, সেই পাঁচ কর্মের মধ্যে ভাগবতে তাস খেলা কি নিষিদ্ধ আছে না? লীলামৃততে তারক গোসাইর লেখনীতে, রসরাজ তারকের লেখনীতে যমকলির প্রভাবে যে প্রথম তরঙ্গ লীলামৃতের ওখানে পড়ে দেখবেন খাদ্য কারখানার মানুষের চরিত্রের কি হবে, কলির আগমনে কি কি হবে, কথা কিন্তু তারক গোসাই লিখে রয়েছে। লীলামৃতর খালি ওই মাঝখান দিয়ে পড়লে হবে না, সামনে কি বলছে ওটুকু একটু পড়িয়ে নিতে হবে। তো এই যারা যারা এই মন্দিরে বসে এই ঠাকুরের মন্দিরের সামনে তাস খেলান, এই জলছত্র এই মন্দিরের এরিয়ার মধ্যে যে কটা তাস খেলান, এই এটাও কিন্তু মানুষের মধ্যে পড়বেন না। বিভাগ কয়টার কিন্তু ভবিষ্যৎ
খুব খারাপ হবে। অভিশাপ দিয়ে যাচ্ছি না, আমি দেব না, এটা ভগবানের তরফ থেকে হয়ে যাবে, আপনার জ্বালা যন্ত্রণার জীবন কাটাতে হবে। অর্থাৎ আপনি ধর্মীয় প্রতিষ্ঠানে অধর্মকে ব্যক্ত করলে আপনাকে কেউ কোনোদিন ধর্ম আপনাকে ছাড়বে না। কি না মিথ্যা বলুন, সত্য না মিথ্যা? তো ধর্মের নামে অধর্ম প্রচার করা যাবে না। এই গ্রামে যেন কোনোদিন আপনাদের চরণে হাত রেখে বলছি, মতুয়া হন আর কৃষ্ণ ভক্ত হন, আপনি আমার সনাতনী, আমার রক্ত আপনার গায়ে আর আপনার রক্ত আমার গায়ে প্রবাহমান চলছে, এই দাবিতে বলছি এই মন্দির অঙ্গনে যেন কোনোদিন কোনো তাস খেলা না হয়। কি পারবেন তো? কি এইখানে যে সভাপতি বাবা যেন কোথায় আজকে আছে, বোধ হয় এখানে আছে কি? আমার সাথে দুপুরে দেখা হয়েছিল সন্ধ্যার সময়, আছেন সভাপতি বাবা? ওই যে আছে, সভাপতি মানে সবার প্রতি আপনার একটা দায়িত্ব। যদি আমার হরিচাঁদকে মেনে থাকেন, আমার গুরুচাঁদ ঠাকুরকে মানেন, দুহাই আপনার ধর্মের, এই ধর্মীয় অঙ্গনে যেন তাস খেলা না হয়, হবে না যেন। আমার বাবা, আমার বাবা আজকে চমৎকার কয়েকটা কথা বলছে, আমার বুকটা ভরে গেছে। যখন আমি ওই পুলিশ লাইনে ছিলাম, আমার বুকটা ভরে গেছে যে এইটাই তো দরকার আমাদের। আর যুব সমাজ যারা, বাবা তোমাদের কাছে আমি একটু অনুরোধ রেখে যাই, সে অনুরোধটাই, যুক্তি তর্কে কখনো ভগবত প্রেম উপলব্ধি করা যায় না। যুক্তি তর্ককে পরিত্যাগ করে যদি কেউ বলো যে এইখানে হরিচাঁদ মন্দির আছে, এখানে একজন কৃষ্ণ মন্দির করবে কেন, এগুলো বাদ দাও। এখানে কৃষ্ণ মন্দির আছে, হরিচাঁদের মন্দির করবে কে, এগুলো বাদ দাও, এগুলো করছো না। এই যে বৈষ্ণবরা বলবে আমরা উড়াকান্দি যাবো কে, এই উড়াকান্দি যাবো না, কেন যাবো না? উড়াকান্দি কাদের জায়গা? আমাদের জায়গা। যদি বলে কেন, ওই উড়াকান্দি ঠাকুর বাড়ির জায়গা, বৈষ্ণবের জায়গা, কে বলছে যাওয়া যাবে না? এই যশমন্ত বৈরাগী নয় তো, ওখানে আমি গেলে কি দোষ? ওটা বৈরাগীর জায়গা, আদি অন্ত বৈরাগীর জায়গা, দোল হয়, রাস হয়, জন্মাষ্টমী হয়, হয় না, রথ হয়, হয় না? তো সেটা আজও যদি উড়াকান্দি হয় তাই তোরা যাবি না কেন, যাবি না কেন? গেলে কি হয়েছে? আমার রথ আমি করব, দেখি আমার কে বাধা দেয়, আমি যাই না, বাধা দেওয়ার কি আছে? জন্মাষ্টমী আমরা করব ওখানে গিয়ে, আমরা দোল করব, রাস করব, গেলে কি হয়েছে? হিংসা ভুলে গিয়ে ওখানে আমরা সব করব। কি করা যাবে না বাবা? যায় না? মনের শয়তানি বুদ্ধি দূর করে দিয়ে আসুন সবাই, একত্রতা ঘোষণ করে সনাতন ধর্মকে এগিয়ে নেওয়ার ইচ্ছাটা পোষণ করে আমরা সবাই সনাতনী, এটাই আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হওয়া একান্ত দরকার। আর যারা মনে করেন, মতুয়ারা যদি মনে করেন এখানে হরি মন্দির আছে, এখানে কৃষ্ণ মন্দির হবে না, আরে বুকা বুকা চণ্ডী, তুই একটু হিসাব করিয়ে দেখ, ঠাকুর বাড়িতে আজও বাসুদেব মূর্তি রয় আছে কি না? ঠাকুর বাড়ি যদি বাসুদেব মূর্তি থাকে, ঠাকুর বাড়ি যদি জন্মাষ্টমী হতে পারে, তুই কোন বোকা চণ্ডী রেছে? তুই বলিস যে এখানে এরা হবে না, তাহলে তুই এটা আগে গরুর মতো তুই বলার কে? এখানে ধর্মীয় প্রতিষ্ঠান, আমার হরিচাঁদও যেমন আমার কৃষ্ণেরও তেমন, এখানে সব পূজা হতে পারে, সব প্রতিষ্ঠান হবে, সব ধর্ম কথাই হবে, অধর্মের কিছু হবে না। ধর্মীয় সমস্ত অনুষ্ঠান এখানে হতে পারে, কি বাবা পারবে না? তাহলে কেন আপনারা, কেন আমরা দ্বন্দ্ব করব, আমরা কেন অযথা হিংসা করব? আমরা সবাই পারি না? সবাই তো আমরা ভাই ভাই, সবাই তো আমরা ভাই ভাই, পারবো না? এই বৈদিকীর দলও ভালোয়ান, আর এই মতুয়ার দলও কিছু ওই ভালোয়ান, আইরিয়ে মার্খা বুদ্ধি ছাড়িয়ে দিয়ে সরল সহজ পথে হরিনাম করে এগিয়ে যাই। আসুন সবাই হরিনাম করব, জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
আনন্দ হইছে তো ঘুম ভাঙছে তো ঘুম ভাঙছে হ্যাঁ আরে এই ঘুম ভাঙলে কি হবে আত্মঘুম তো ভাঙেনি আত্মঘুম ভাঙা আর এই ঘুম কিন্তু এক না একটু বুঝতে হবে তো যাক এই এখানটা সরে দাও এইগুলোকে সরাও এই বাহিনী সরাও ওই বাহিনী জোর করে ধরি বসাতি হয় সরাই দিও আমার লস সরাবার চাই না কিন্তু কি করব বলেন তো আমার দরকার এইগুলো তা যাক গতকাল কোথায় যেন ছিল হ্যাঁ প্রশ্ন যারা যেই করছে অত প্রশ্নের উত্তর আজকে দেব না ওই একটা রইল একটু পরে উত্তর দেবা না কিন্তু এখন আমি বলবো না আগে আমার গতকালকে যেখানে রাখিয়ে গেছি ওইখানে যাইয়ে নেই প্রশ্ন করলেই আজকে গপা গপ উত্তর দেবো না যারা প্রশ্ন করবে 2000 করে টাকা দিতে হবে ফাও পাইলে একেবারে ফসা ফস মারি দেবা ওইরকম দেবো না 2000 করে দিতে হবে হ্যাঁ একটা করে প্রশ্ন করলে 2000 করে টাকা দিতে হবে এইবার শুনুন এই বিশ্ব জগতের মাঝে গতকাল আমরা পরম পুরুষ পরমেশ্বর ভগবান কৃষ্ণকে
আনার জন্য যে কুমন্ত্রণা নারদ দিয়েছিলেন ওখানেই তো ছিলাম, তাই তো? হ্যাঁ, তো কি মন্ত্রণা দিয়েছিল? কৃষ্ণকে আনতে হলে কাকে প্রয়োজন? কাকে প্রয়োজন? কৃষ্ণ ভক্তের প্রয়োজন। বাহ বাহ, গৌর হরি বল। তাহলে আপনারা যারা মা বাবা যারা আছেন, যদি হরিকে পেতে চান, যারা গৌরকে পেতে চান, যারা কৃষ্ণকে পেতে চান, তাহলে আপনার সন্তানটাকে ভক্ত না করলে তো ভগবানকে পাবেন না। ভগবানকে আনতে হলে বর্ষি, খালি বর্ষি যেমনিভাবে জলে ফেললে পরে মাছ ধরে, কি ধরবে বাবা? তাহলে ওটার মধ্যে কি দিতে হয়? ওটাকে বলে আধার, মানে খাদ্য, আর একটা টোপ দিতে হয়, তাই না? লোভ দিতে হয়। তো ভগবানকে গোলক ছেড়ে আপনার গৃহে আনতে হলে ভগবান সবচেয়ে ভালোবাসে তার ভক্তকে। যদি কোনো মা বাবা একটা সন্তানকে ভক্ত তৈরি করতে পারে, ওই মা বাবার জীবনে ভগবানকে ডাকতে হয় না, ওই ভক্ত সন্তান জন্ম দেওয়ার পরিপাকে ওই গৃহে ভগবান এসে উদয় হয়ে যায়, ভগবান এসে উদয় হয়ে যায়। কি করে হয়? হিরণ্যকশ্যপ কোনোদিন নৃসিংহদেবকে ডাকেনি। ডাকছে বাবা? হিরণ্যকশ্যপ কি কোনোদিন নৃসিংহ ভগবানকে ডাকছিল? সাধু বাবা ডাকছে, তাহলে ডেকেছিল কে? পুল্লাদ। পুল্লাদের কৃপায় কি হলো? হিরণ্যকশ্যপ অসুর কুলোদ্ভব হয়েও মুক্তি পেয়ে গেল। কেমন করে পেল? পুল্লাদকে যখন ভগবান নৃসিংহদেব যখন লেহন করছে, জিহ্বা দিয়ে চাটছে, বদন চাটছে, কোলে তুলে পুল্লাদকে আদর করছে, একটু বারে এখানে কথাটা একটু ভালো করে জেনে নিই, সৎপুত্র কুলের ভূষণ, পুত্র নামক নরক হইতে করিবে কো ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন ভগবান। লীলায় যাচ্ছি, এটাও লীলা। পুত নামক নরক হইতে করিবে কো ত্রাণ, এই কারণে পুত্র নাম দিলেন, পুত্র এবং পুত্রী নাম দিলেন ভগবান। পুত্রীকে কন্যা আর পুত্রকে ছেলে। ভগবান নৃসিংহদেব যখন ফটিকি স্তম্ভ থেকে প্রকাশ পেয়ে হিরণ্যকশ্যপকে যখন হৃদয়খানা চূর্ণ বিচূর্ণ করে দিলেন, তার নারীগুলো যখন চিবিয়ে খেয়েছিলেন, কোথায় চিবিয়েছিলেন? বদনে। ভগবান নৃসিংহদেব, আপনাদের আছে জানা নৃসিংহ এই অবতারের এই আবির্ভাবের কথাটা আমি বলবো না, পূর্ণাঙ্গ বলবো না, শুধু মূল কথাটা, টপিকস একটু বলতে চাই, আগে পরে বলবো না, কারণ এটা বলতে গেলে আর পাঁচ দিন আলোচনা করতে হবে। তো আজকে কি করেছে? শেষে পুল্লাদকে জড়িয়ে ধরে বক্ষে নিয়ে হাঁটুর উপর বসিয়ে পুল্লাদকে আদর করছে। ভগবান নৃসিংহদেব তার জিহ্বা দিয়ে পুল্লাদকে আদর করছে, লেহন করছে, চেটে দিচ্ছে। পুল্লাদকে বলছে, পুল্লাদ, পঞ্চম বছর বয়স হইতে এই পর্যন্ত তুমি ভজন করে আসলে তুমি আমা বিন কিছু জানো না, কিন্তু জীবনে তুমি আমার কাছে কোনোদিন কিছু চাওনি, কোনোদিন তুমি কিছু চাওনি। আজকে তোমার আত্মবিশ্বাসে এই ফটিকিন স্তম্ভ থেকে আমি প্রকাশ পেয়েছি, আজকে তোমাকে আমি কিছু দিতে এসেছি, তুমি কিছু চেয়ে নাও। কথাটা ভালো করে হৃদয়ে হৃদয়ঙ্গম করতে হবে। ভগবান পুল্লাদকে বলছে, তোমাকে আজকে আমি কিছু দিতে এসেছি, তুমি কিছু চেয়ে নাও। পুল্লাদ দুটি করকে জোর করে করজোরে বললেন, প্রভু, আমি তোমার কাছে কি চাইব? তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় প্রেমী, তুমি যে বড় দয়াল,
জীবনে আমি এমন কোন সাধনা করিনি যে আমি তোমার কোলে উঠতে পারবো। তুমি যে বড় কৃপাময়, তুমি কৃপা করে তোমার কোলে আমাকে টেনে নিয়েছো। আমি আর কি চাইবো বলো? তোমার কাছে আমি কিচ্ছু চাই না। ভগবান নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ তুমি কিছু চাও? আজ আমি দানের দুয়ার খুলে দিয়েছি তোমাকে দেওয়ার জন্য, তুমি কিছু চেয়ে নাও। প্রহ্লাদ বলছে, না না প্রভু, আমি ও কিছু চাই না। বলছে, না আজকে চাও। বলছে, তুমি দেবে আমাকে? বলছে, হ্যাঁ দেবো। সত্যি দেবে? হ্যাঁ দেবো। আবারও বলো প্রভু, তুমি দেবে আমাকে কিছু? বলে, হ্যাঁ, যদি দিতে হয় তোমার চরণ প্রান্তে আমি একটা জিনিস প্রার্থনা করি, আমার জন্য কিছু চাই না। আমি যার ঔরা সে একটু আগে তুমি যে কে বক্ষখানা চূর্ণ বিচন্ন করে দিলে তোমার নখ অগ্র দ্বারা, যার রুধির ধারা এখনো তোমার আঙ্গুলে লেগে আছে, যার রুধির ধারা তোমার বদনে এখনো লেগে আছে, যার নারীটা বসে বসে চিবিয়ে খেয়েছিলে, আমার সেই পিতা হিরণ্যকশ্যপকে তুমি একটিবার অসুরকুল থেকে মুক্তি দিয়ে তোমার শ্রীপাহাদ পদ্মে একটিবার স্থান দাও। তুমি যদি দিতে হয় এটা দাও। ভগবান নির্বাক হয়ে গেলেন, কি বললাম, তুমি কি চাই? বললাম, তুমি এ বর না চেয়ে তো আরো কিছু চাইতে পারতে। পুত্র কাকে বলি? বললাম, দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছি, প্রভু এই বিশ্ব জগতে সবার কাছে হিরণ্যকশ্যপ অসুর হতে পারে, সবার কাছে অসুর। এ জগতে আমি জানি যে ওই অসুরের ঔরা সে আমার জন্ম, সে যে আমার জন্মদাতা পিতা। আজ যদি আমি ওনার মতো পিতা না পেতাম, তাহলে তোমার মতো ভগবানকে আমি কোনোদিন পেতাম না। তাই আমার পিতা অসুর হোক আর যাই হোক, উনি যে আমার বাবা, জানো প্রভু, যদি পুত্র হয়ে পিতার মুক্তির জন্য যদি তোমার কাছে কিছু নাই চাইতে পারি, তাহলে কেন আমাকে পুত্র করে বিশ্ব জগতে পাঠালে তুমি? তুমি আমাকে যদি কিছু দিতে হয়, তুমি আমাকে দাও, যেন আমার পিতার আর এই মর্তলোকে জন্মগ্রহণ করে আসিতে হয় না। আর যদিও আবার তুমি পাঠাও, অন্তিমে যেন তোমার চরণ আমার পিতা পায়, যেন আমার পিতা তোমার চরণ ছাড়া হয় না, যেন আমার পিতা তোমার চরণে থাকতে পারে। ভগবান নৃসিংহদেব বললেন, পূর্বের অভিশাপ সূত্র ধরে আবার তোমার পিতার কয়েকবার যেতে হবে, কিন্তু প্রতিবারে বারেই আমাকে পাইবে। জয় শ্রী রাধে। প্রতিবারে বারে আমাকে পাইবে হিরণ্যক্ষ হিরণ্যকশ্যপ দুভাই। আবার কি কংস আর কে কে আসছিল জানা আছে? আচ্ছা, কলির যুগে রাবণ আর কুম্ভকর্ণ, তেতা যুগে আর হিরণ্যক্ষ আর হিরণ্যকশ্যপ, তো সত্য যুগে আর কলির যুগে জগাই মাধাই। প্রতিবারেই কিন্তু কি ভগবানের চরণ ছাড়া হয়েছে? কারণ কি? পুত্রের কারণে। পুত্র চেয়েছে ভগবানের কাছে যে আর যেন আমার পিতা তোমার চরণ ছাড়া না হয়। আশীর্বাদ এবং অভিশাপ দুটোই ছিল, আশীর্বাদ এবং অভিশাপ। কে কে জয় বিজয় কোথায় আসলো? স্বর্গের দাড়ি জয় বিজয় কোথায়? স্বর্গের দাড়ি জয় বিজয় কে কে? হ্যাঁ, কয়বার এসেছে? অভিশাপ তো হয়ে আসেনি, আর পুত্রের কারণে ভগবানের স্মরণ ছাড়াও
হয়নি তাহলে আমাদের সংসারী জীবনে খালি সংসার ওই মাঠে চাষ করলে হবে না ফসল ফলালে হবে না রামপ্রসাদ বললেন কি বললেন হ্যাঁ রামপ্রসাদ কি বললেন আমার মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষি কাজ জানো না হে মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষি কাজ জানো না এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা পতি আবাদ করলে ফল তো সোনা মন রে কৃষি কাজ জানো না 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 কি বলছে কোন জমিন ফসল ফল তো কি সোনা মানে কানে নেওয়া সোনা নয় যদি কোনো পিতামাতার উরাসে মায়ের গর্ভে পিতার উরাসে যদি কোনো ভক্ত সন্তান কেউ জন্ম দিতে পারে তাহারই এই মানব জন্ম চাষ হয় বিশ্ব চরাচরে সফল চাষি চাষির চাষ সফল হবে যদি সন্তান জন্ম দিয়ে একটা সন্তান ভক্ত তৈরি করতে পারে তা না হলে কি হবে চাষি যেমন যদি ফসল ফলাতে চাও বলবো হ্যাঁ না থাক ভালো লাগে না আজকের বলবো এই বাপসেন নাকি না বলে যাবো মুখ কালা হয়েছে কেন মুখ বেজার করিয়ে ফেলছে ভাবছে আমি না বলি যাব না বলা যাত আমি ভাবলেন কেমনি যে আমি না বলা যাত গৌরহরি কৃপা করে বলবার জন্যই তো পাঠাইছে সনাতন ধর্ম কেমন জানেন শুধু ওই মাঠের কৃষিকাজের কথা সনাতন ধর্মে বলেনি সনাতন ধর্মের অতিশাস্ত্রে শিক্ষা দিলেন একটা সন্তান কি বারে কোন তিথিতে কোন নক্ষত্রে কোন বারে পৃথিবীতে আনতে হয় তাহাও সনাতন ধর্মে শাস্ত্রে নিরূপণ করে দেওয়া হয়েছে আছে কি না আছে কি না আছে কি আছে কি দুই সেকেন্ড গ্রহণ তো পারবা না খালি দাঁত কেলাই কেলাই বলবা হ্যাঁ সনাতন ধর্মে কি আছে না জানিয়ে সনাতন ধর্ম সম্বন্ধে কথা বলে থাবড়াইয়ে তাদের পাঠু হয়ে গেল সনাতন ধর্মে নাই কি কি চাস সনাতনে আছে সবই তুই যাহা চাবি তাহা পাবি চাইতে হয় না চাইলে তুই পাবি কি করে কি বাবা না চাইলে তাহা যাবে রাগ করে না আমার ওই দমক দামকটাই সার আমি মারতে পারি না কেউ আমার ভয়টা হয়ে পাই তোমার ঠামকে দেই কিন্তু আসলে কাউরে মারতে পারি কারে মারবো সবাই তো আমার জন আমার আপন জন কি সবাই আমার আপন জন না কাউরে মারা যায় কিন্তু তোমক দামক একটু দিতে হয় নাইলে ফুলাপানগুলো কি সোজা রাখা যায় না সনাতনে নাই কি পৃথিবীতে এমন কোনো তত্ত্ব নাই যা সনাতন ধর্মে নাই হ্যাঁ যুবক ছেলে
এই বুড়ো কটার জন্য ধর্ম না, যুবকের জন্য ধর্ম। যুবকরা জেনে রাখবা, যারা বেশি দিন বাঁচবা বুকে সাহস নিয়ে বলবো আমি সনাতন ধর্ম অবলম্বনকারী। সনাতন ধর্মের নারী পুরুষ বুকে সাহস নিয়ে বুক ফুলিয়ে বলবে, গর্বের সহিত বলবে আমি সনাতনী, অনেক জন্মের স্বীকৃতির ফলে প্রভু আমাকে সনাতন ধর্মে পাঠিয়ে দিয়েছে, যে ধর্মে ভগবানকে দেখা যায়। কষ্ট হচ্ছে না তো? কষ্ট হচ্ছে বাবা? না মিথ্যা কথা বলছি? তাহলে কি বলছি, বীজ বোনার কথা, সনাতনের কথা, চাষ দেওয়ার কথা, সনাতনের কথা, খালি দীক্ষা কানে নিয়ে বসে থাকলে হবে না? নে ওটাকে যতন যতন করতে হয়, তবে যদি কিছু পাওয়া যায়। কানে ফু নিয়ে ওই খিচুড়ি ফিরে নিয়ে দীক্ষা নিলে কাজ হয় না। খিচুড়ি ফিরে নিয়ে দীক্ষা বোঝেন তো? আমাদের সনাতন ধর্মে একটা প্রবাদ আছে, অদীক্ষিতর হাতেরটা খাওয়া যাবে না। ওই সমাজে একজন বৈঠকে খিচুড়ি দিবার গেছে, আমার কাছে ছেলে তুই দীক্ষা নিছিস? বলছে না তো। কাই তোর হাতে তা খাওয়া যাবে না যা? ও পরের দিনকে কয়ে যারে পাবো তার কাছ থেকে দীক্ষা নেবো, তবু তো খিচুড়ি ভিড়েবো, তবু তো খিচুড়ি ভিড়েও। তাই এই খিচুড়ি ভিড়েবার নিমিত্ত ওই যারে পায় তার কাছ থেকে দীক্ষা নেছে, ওই ছাতা কানে কি দিয়েছে গুরুদেবের নামই মনে নাই, এরকম আছে না? আছে কি না? আরে ও গুরুদেবের নাম মনে করবে কি? আজকাল ছেলেপেলের অনেকের বাবার নামই তো মনে থাকে না, ওরা মোবাইল চাপতে চাপতে ওর বাবার নামও ভুলিয়ে যায়। কি গুরুদেবের নাম কি তোর? ওই মোবাইল যেভাবে চাপাতে সেই যুবক পাটি, যুবক যুবতী, ওরা বাবার নামও ভুলে বসে রয়েছে। রাগ করবেন না, বাস্তববাদী কথা বলছি। এই জন্য এইটাকে একটু ফিরাই, দীক্ষা শুধু কানে নিলে হয় না, প্রাণে নিতে হয়। দীক্ষা কানে নয় প্রাণে, যার দীক্ষা প্রাণে প্রাণে হয়। প্রাকৃতিক জগতের গুরু দীক্ষা দেয় কানে, আর জগৎগুরু দীক্ষা দেয় প্রাণে। এই কানের গুরুর মন্ত্র জপ করিতে করিতে জগৎ গুরুর কৃপা বর্ষিত হয়ে যায়। আর এই জগৎ গুরুর কৃপা পেতে হলে এই প্রাকৃতিক জগৎ মানুষ গুরুর কৃপা পেতে হবে। লালন গাইলেন, মানুষ গুরু নিষ্ঠা যার ভাবে, মানুষ গুরু কি সর্বসাধন সিদ্ধি হয় তার? মানুষ গুরু কি? তাই মানুষ গুরু, তাই আজকে কি করেছি, একটা সন্তান শুদ্ধ কৃষ্ণ ভক্ত তৈরি করতে হলে তার সুফল ফলে এই দেহটা হচ্ছে জমি, একটা মা হচ্ছে চাষের জমি, বাবা হচ্ছে কৃষক। যদি ওই মাতৃগর্ভে যদি সুফল ফলাতে চাও, সনাতন ধর্মের আর্য মহর্ষিদের ধার্য করা অনুশাসিত পথে পথ চলিয়া যাও। অনেক পদ্মা সৃষ্টি হয়ে অনেক মতুরা বলে কপালে তিলক নেওয়া যাবে না, আমাদের চন্দন নিতে হবে, বলে না? উড়াকান্দি চাইয়ে দেখ হরিচার ঠাকুরের ঘটে, একটা সিঁদুর দেওয়া আর একটা তিলক দেওয়া। তারক গুসাই তিনিও তিলক চন্দনে সন্ধ্যা আরতির বর্ণনা করেছেন। তাহলে তিলক ওখানে কথাটা উল্লেখিত করছে, আর ওই বেশি বুঝা গুরু যে কয়টা ওরা তিলক নবে না, চন্দন নবে। রক্ত চন্দন হচ্ছে রাজসিক, রক্ত চন্দন কোনো সাত্ত্বিক ভাবাপন্ন ব্যক্তি ধারণ করতে পারবে না, এজন্য চরণ ধরে করিমা না।
কেউকে কেউ অবজ্ঞা না করে আবারও আমি সেইখানে বললাম আমরা সাম্যবাদের মন্ত্র পড়ে আমরা এক হয়ে সনাতনীকে সনাতন ধর্মকে পূর্ণ শক্তি প্রদান করে আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই পূর্ণ শক্তিতে দুর্বল নয় পূর্ণ শক্তিতে কি পারবো তো রাধে রাধে পারবো কারা পারবো রাধে আমার নারদ বলছে কে পারে কৃষ্ণকে আনতে যদি এই মথুরায় একমাত্র গোকুল থেকে রামকৃষ্ণকে দু ভাইকে একজন কৃষ্ণ ভক্ত ছাড়া কখনো সম্ভব নয় রাজা আপনার মতো রাজা হলে কাজ হবে না মহারাজা কংস আপনার মতো যত বড়ই মহারাজা হোক কৃষ্ণ বলরামকে আপনার আনার ক্ষমতা নাই আছে কার একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের এইবারে যখনই বলেছি বলছে আমার কৃষ্ণ ভক্ত তো নেই নারদ মুনি ধ্যান করে বলছে আছে একজন কে আছে আপনার ওই অদূরে অরণ্যের মাঝে আজ অনেক দিন যাবত বসে বসে ভজন করে যেটাই আপনি জানেন না কিন্তু একমাত্র কৃষ্ণ জানে কৃষ্ণ যত দূরেই থাকুক না কেন কৃষ্ণ তার ভক্তকে চিনে নেয় জেনে নেয় বুঝে নেয় এজন্যই কৃষ্ণ ভগবান ব্রহ্মা বলেছিলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি রাজ গোবিন্দ সর্ব কারণের কারণ কে বলেছিল সৃষ্টিকর্তা ব্রহ্মা কৃষ্ণের তত্ত্ব ব্রহ্মাও অবগত হতে পারেনি পেরেছে কৃষ্ণকে ব্রহ্মাও চিনতে পারেনি আর তোমার মতো আমার মতো ভেরি ছাগল কৃষ্ণকে কি চিনবা হ্যাঁ ভেরি ছাগলের দল কৃষ্ণ নিন্দা করে বেড়াও সৃষ্টিকর্তা ব্রহ্মা চিনতে পারেনি কৃষ্ণকে আর তোমার মতো আমার মতো ভেরি ছাগলে কি চিনবে কৃষ্ণকে কৃষ্ণর একটা লোম চিনার মতো যোগ্যতাও তোমার আমার হয় চতুর্মুখ ব্রহ্মাই পারলেন না তুমি আমি কৃষ্ণকে চিনি কৃষ্ণকে চিনতে হলে দেবতায়ও চিনতে পারেনি কৃষ্ণকে এক চিনেছে কারা কৃষ্ণকে ভালোবেসেছে যারা কৃষ্ণের চরণে আত্মসমর্পিত চিত্ত করেছে যারা কৃষ্ণ বিনে যারা কিছু জানে না কৃষ্ণ বিনে যারা কিছু বোঝে না যার নয়নে কৃষ্ণময় হয়ে গিয়েছে এই ভাবনায় ভাবিত হয়ে যারা জগতে ভজন করেছে তারাই একমাত্র কৃষ্ণকে চিনতে পেরেছে তাছাড়া কৃষ্ণকে চিনা কখনো সম্ভব নয় কি চিনা সম্ভব কি বাবা চিনা সম্ভব সম্ভব নয় আছে একজন কৃষ্ণ ভক্ত কি ওই অরণ্যের মধ্যে নাম তার মহামতি অক্কুর অক্কুর মানে কি যার কুরো স্বভাব নাই কুর মানে কি হিংসাবৃত্ত নেই অক্কুর যার হৃদয়ে কোনো কলুষতা নেই হিংসা নেই ভাগবতের তত্ত্বটা বুঝতে হবে খালি মত হলে কাজ হবে না মথুরায় কৃষ্ণকে আনতে যাবে কে অক্রূর অক্রূর যার হৃদয়ে মাঝে হিংসা নিন্দা আছে সে কোনোদিন কৃষ্ণকে আনতে পারবে না তার নাম কি মহামতি অক্রূর মহামতি অক্রূর কুর যার নেই মানে যার হিংসাবৃত্ত স্বভাব নেই বলার সাথে সাথে কংস লাভ ধরছে এই তুই যা এখনই ধরে নিয়ে আয় বোঝেন না অসুরের যা স্বভাব কি বাবা ও
অসুররা প্রবৃত্ত নিবৃত্ত বোঝে গীতায় কি বলছে অসুর ভাবাপন্ন ব্যক্তিরা কখনো প্রবৃত্ত বোঝে না নিবৃত্ত বোঝে না ওরা আসরিক শক্তি সমাপন্ন ওরা প্রবৃত্ত নিবৃত্ত কিছুই বোঝে না আর ভক্ত যারা কি ভক্তের কিন্তু কৃষ্ণ ভক্ত নাই গৌর ভক্ত নাই হরি ভক্ত নাই ভক্ত ইংলিশেও নাম যা হয় বাংলায়ও তাই হয় উর্দুতেও তাই ফার্সিতেও তাই তেলেগুতেও তাই নাম কিন্তু আলাদা কোনো কি আলাদা কিছু হয় ভাষা আপনার নাম জগদীশ আরবিতে বললেও জগদীশ বলতে হবে ফার্সিতে বললেও জগদীশ বলতে হবে ওইটা যেমন পরিবর্তন করা যায় না ভক্তের বেলায় ভক্ত হলে তার শুধু ভক্তি ধন বাড়ে ভক্তের হৃদয়ে কখনো কোনো কলুষতা থাকে না কোনো কুর স্বভাব থাকে না তাই মহামুনি নারদ বলছে মহারাজ আপনার রাজ্যে একজন আছে ও রাজ্যে কি আর কোনো ভক্ত ছিল না তাদের কথা বললেন না বললেন একজন আছে কি অক্রূর মহামতি তাই জানি আর নারদ বলছে মহারাজ আর দাঁড়ান এত সহজ নয় বলছে কেন ওই আপনার ওই স্বভাব নিয়ে গেলে পরে ওই ভক্ত আসবে না জানেন এই কৃষ্ণ কত বড় চালাক বলছে কি বলছে ভুল করেও যদি তার ভক্তকে অবমাননা করা হয় অসম্মান করা হয় যদি জোর করা হয় তাহলে কোনোদিন ওই কৃষ্ণ আসবে না তার ভক্তের প্রতি যদি অবমাননা করা হয় তাহলে ওই কৃষ্ণ আপনার মথুরায় কোনোদিন আসবে না তাই তাহলে কি করে মহামুনি কি করে আনতে হবে ও আপনার অনুচরদেরকে পাঠাবেন সাবধান সম্মানপূর্বক তাকে শ্রদ্ধার সহিত রাজপ্রাসাদে আসার সাথে সাথে তাকে বরণ করে নিতে হবে তাকে রাজ সম্মানে ভূষিত করে তাকে সম্মানধনা জানিয়ে আপনিও তার চরণে মাথা নত করে তাকে রাজি খুশি করিয়ে তার যখন সন্তুষ্টি বিধান হবে তারপরে তাকে ওই কৃষ্ণ বলরামকে আনবার জন্য গোকুল নগরে পাঠাইবেন এই আজকে যাওয়া যাবে না আজকে কিন্তু নাচ হবে এক ঘন্টা নৃত্য হবে আজকে পাল্লা ওই কবি গানের মতো আজকে পাল্লা লাগাই দেবো একটা হইলো আমার ছেলের পক্ষ আর একটা হইলো আমার মার পক্ষ একটা হলো বিন্দা দেবীর পক্ষ আর একটা আমার দিব্যজ্ঞান আর শেখরের পক্ষ আর সঙ্গতে তাল সঙ্গতে আমার বাসুদেব উনি হইলো পণ্ডিত মশায় গড আজকে সারাসারি নাই ডাইন ভাগে ওই কয়ে কিটা কয়ে আমার বড় ছেলে বাবারও বড় তাই ডাইন পাশে বড়টারই বসাই নিছে আর এদিকে বৌমা আর ছেলে গজকে নিত্য হবে নাকি আমার মা যখন তাই অত যখন দিদা তাহলে আমার বৌমা না আজকে সারাসারি না তাই সাবধান এই অপূর্ব রূপ যদি দর্শন করতে হয় বাড়ি চলিয়ে গেলে পাবেন না মশাই তাই মায়েরাও যাবে না বাবারাও যাবে না চুপ করে ধৈর্য সহকারে বসে বসে হরি কথার মধ্য দিয়ে লাস্টে আমরা বিশ্রাম দিতে চাই নাকি যখনই বলছে তাকে সম্মানপূর্বক আনতে হবে দুজন তিন চারজন অনুচরকে পাঠিয়ে দিয়েছে যাও আর এদিকে বাজনা বন্ধ কর অক্কুর মহামতি অক্কুর মহামতি আমার কুঠিরে বসে বসে স্বামী স্ত্রী উভয় মিলে কৃষ্ণ ভজন করছে এই যে প্রশ্ন থাকবে কৃষ্ণ যে এরকম ছিল এই ছবি কবে তখন তো ক্যামেরা ছিল না সর্বপ্রথম এই ছবি কিরা ফটো তুলল সনাতন ধর্মে বেদের পরে স্মৃতি এবং শ্রুতি কি কি স্মৃতি এবং স্মৃতি মানে যাহা দেখেছি তদ্রূপ অঙ্কিত করা আর শ্রুতি মানে যাহা শুনিয়েছি তদ্রূপ বর্ণনা করা এটা হলো স্মৃতি এবং
শ্রুতি যদি বলা হয় ছেলেটা যা শুনছে এই শিরে ছেলেটা কি সুন্দর শ্রুতিধর যা শুনছে তাই পটপট করে বলে দিচ্ছে আর শ্রুতিধর এই ছেলেটা যা দেখছে ঠিক তেমনি বানায় ফেলছে তাহলে এটার নাম কি স্মৃতি আর শ্রুতি যা শুনছে তদ্রূপ বর্ণনা করছে এটার নাম হচ্ছে স্মৃতি এবং শ্রুতি তো সনাতন ধর্মে সর্বপ্রথম তো ক্যামেরা ছিল না এই কৃষ্ণের ছবি কৃষ্ণে যে ওই রকম এইটা ছবি তুলছিল কে তখন ক্যামেরা ছিল নাকি কায়দা আছে এইখানে বড় একটা কায়দা লুকিয়ে আছে অর্থাৎ সর্বপ্রথম বালুকার মাঝে মহামতি অক্রূর ধ্যাননেত্রে কৃষ্ণকে দর্শন করে তার চিত্রপট হিসেবে বালুকার মাঝে হস্ত দিয়ে কৃষ্ণ বিগ্রহ অঙ্কিত করেছিল জয় নিতাই গৌর হরি গো কি করে ধ্যাননেত্রে কৃষ্ণকে দর্শন করে ওই কৃষ্ণের বিগ্রহ বালুকায় অঙ্কিত করেছিল এই আটি শিল্পীরা দেখেন চোখ বন্ধ করে তার বাবার মূর্তি চিন্তা করে আর আর্ট করে কি করে না এই যে কৃষ্ণ যে ওই রকম ছিল তোমার মতো আমার মতো পশুতে না মানলে কিছু হবে না নে কৃষ্ণের কৃষ্ণ ওই রকম ছিল এই ডিজাইন বুঝেন না বেসেন তো সিটে গুর কয় নেবেন কি নেবেন কি আহা আরে গোয়াল ভেসুটা দিশি হয় না কৃষ্ণ হেমুন কে অমুন কে প্রশ্ন আর একটা আসছে এক বাবা শুদ্ধার সহিত আস্বাদন করছে যে বাবা কৃষ্ণের রাসলীলার বয়স কত ছিল রাজদা মনে করেন তা না ওই আপনি আমার পশুর মতো স্বভাব তো তাই ওই দিয়ে মনে করি কিন্তু রাজ যখন কৃষ্ণ করেছিল আট বছরের মানে নয় বছরের মধ্যে তার বয়স ছিল কত বছর ছিল নয় বছর পুরো হয়েছিল তার সে কম ছিল না হ্যাঁ আট বছর রাধারানী বয়স কত ছিল এই ওই কথা সরাই নাকি এই সাত থেকে আট বছরের মধ্যে কৃষ্ণের বয়স ছিল আচ্ছা আট বছরের তৎকালীন সময় দাপর যে আট বছরের ছেলের ভিতর কি আপনাকে মতো এই যে এইরকম ভাব জাগছে নাকি হ্যাঁ তা কৃষ্ণ সম্বন্ধে যারা কুৎস ধারণা করেন এটা তার সম্পূর্ণ ভুল অর্থাৎ নব কিশোর এবং নব কৈশোর নব কিশোর এবং কিশোরী কিশোর এবং কিশোরী কিশোর কিশোরী দুটি জন সিঙ্গার রসের মূরতি হন সিঙ্গার মানে মিলন করা তা নয় এই যারা কৃষ্ণলীলায় এই রাসতত্ত্বকে দোষ দর্শন করায় তার নিজের চরিত্রটাকে ভালো করতে হয় তার বয়স যখন ছিল এই চিত্রশিল্পীতে এখন আস্তে আস্তে চিত্রশিল্পীতে বয়স কৃষ্ণের বাড়াইয়ে দিয়ে ছবি করা হয় এজন্য বস্ত্রহরণ ঘাটের যে ছবি ওইটা সব করে রাখা উচিত নয় আমার ভগবান কৃষ্ণ তখন তার বয়স ছিল আট বছরের মধ্যে শ্রীমতী রাধারানীরও বয়স ওই রকমই তো এর মধ্যে যদি হয় তাদের মধ্যে কি কামের উদ্দীপনা রয় কেমন ছোটবেলায় যেমন রাসতত্ত্ব কেমন একটু লীলা গ্রহণ করুন তেমন কেমন ছোটবেলায় আপনারা যখন নারকেলের আচা দিয়ে কিংবা খুঁটি মুচি দিয়ে খেলা করেননি করছেন কি না খেলে নাই এমন কোনো আজকাল ছেলেপেলে খেলে না আজকাল তো মার পেটে বসেই মোবাইলটি ভাসাচ্ছে তাই খুঁটি মুচি নিয়ে খেলবে কি একদিনকে রাস্তার পাশ দিয়ে যাচ্ছি একটু রাত হয়েছে তো এখন যাচ্ছি তো এখন বলছে এই গুলি কর গুলি কর গুলি কর আমি তো লাভ দিয়ে একেবারে কাজ হয়ে গেছে ব্যাপার কি আমি তো কারো অন্যায় করিনি তো আমার গুলি করবার বলে কেন এখন দেখি ওই পাশের তো দুটো তিনটে বাইরে এসে সব কটা রাতে মোবাইল আমি সে কিরে গুলি করবার শেষ কারে কয় কি বাবা আপনারে না এটা হলে আমরা ফ্রি ফায়ার খেলি আমার কাজ হয়ে গেছে ওরে বাবা রে বাবা তাই বোঝেন তোরা মার পেটেরতেই গুলি কর শেখে এই জন্য ওরা তো আর খুঁটি মুচি নিয়ে খেলা শেখে নাই তো তৎকালীন সময়ের খেলা ছোট ছোট বাচ্চা জ্যাঠা তো ভাই বোন কাকা তো ভাই বোন সনাতন ধর্মে তোর বিয়ে হয় না হয় তো এই এক বাড়ির উপরে এ ঘরের মেলে মেয়ে ও ঘরের ছেলে ছোট ছোট ওরা কয় আজকে না হয় আমরা বিয়ে বিয়ে খেলবো খেলে না তো বিয়ে খেলবে কি কয় কে তুই না বউ শাস
আর আমি স্বামীও, তারপরে কয় ওরা বরযাত্রী হবে, তারপরে করতেছি কে ভালো করে শুনবেন সাধু বাবা রূপটা একটু রাসের রূপটা একটু বর্ণনা করে দিই, নাইলে এই শয়তানগুলোর মনের কালি যাবে না। কিছু শয়তান আছে তো, এই শয়তানগুলো কৃষ্ণের কালি দোষ কি দিয়ে বেড়ায়, ও যে কি অকাম করে এই হারামজাদা নিজের অকাম এর কাছে বলে না, কিন্তু খালি ভগবানের দোষ দেয়। যে চোখে ভগবানের দোষ দেয় ওই চোখগুলো অন্ধ হয়ে যায় তো, এই চোখগুলো অন্ধ হয়ে যাওয়া উচিত। শুনুন বর্ণনা করছি, এইবার ওই বাচ্চারা যখন বাবার একটা গামছা এনে, ছোট্ট মেয়ে 5-6 বছর বয়স, ও কি সুন্দর একটু ঘুম পাচ্ছে, আবার ওই মাটি মুটি দিয়ে কিংবা তিলক দিয়ে একটু বউ সাজছে, ঘুমটাটা দিয়ে বউ সাজছে, সম্পর্কে হয় কিন্তু ভাই বোন ওকে এই বোধ নাই, খেলতে হবে স্বামী স্ত্রী বিয়ে বিয়ে খেলবে। তাই কয় চলো এটা চাদর মুড়ি দিয়ে ঘুমাইছে, দুইজনে শুয়েছে, দুইজনে শোয়ার পরে বলুন দেখি 1-5 মিনিটও যায় নাই, এই উঠে গেছে, এই ওটো ওটো সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে ওটো। একদিনের ভিতরে আমাকে দিন একটা, 2 ঘন্টার মধ্যে সম্বন্ধ দেখা দেখি হইলো, অগো বিয়ে হইলো, আবার এক জায়গা দুইজন শুইলো, সকালবেলা কয় এই তুমি বাজারে যাও তরকারি হয়নি, অতীত অতীত আছে না খাবে না, আত্মীয় স্বজন আছে তো, তা আত্মীয় স্বজনে ও কী করছে একটা পলিথিনের ব্যাগ হাতে করিয়ে যাই, কটা ইঁদুরের মাটি আইনি, কটা কচুরি টানিয়ে আইনি, কি আনে না বাবা, আর সত্য কথা বলে না, এগুলো করে কি না, উনরাও খেলছে রে ভালো রে। কৃষ্ণ নামে খেলাও আছে রে, কৃষ্ণ নামে খেলা না, কৃষ্ণ নামে পৃথিবীর সবচেয়ে বড় খেলা কৃষ্ণ নামের খেলা, পৃথিবীর সব খেলার চেয়ে শ্রেষ্ঠ খেলা কৃষ্ণ নামের খেলা, তো ভালো করে বুঝবেন। এইবার বলছি ওই কটা মাটি নিয়ে আসছে, কটা কচুরি নিয়ে আসছে, ওই কাটি টাটি রান্না করিয়ে খাবার দিচ্ছে, আসছে বলুন দেখি ঘন্টা হইলো 2টে, এর মধ্যে ওকে আবার বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কী হয়েছে, 2টো পুতুল কোলে করিয়া খায়, ও কান্দ না খাও শোনা বলে না, আচ্ছা আসলে কি অগমধ্য কোনো কিছু হয়েছিল, এ হয়েছে এ কথা বলবেন, ওরা সম্পর্ক কি, ওদের জ্ঞান হারিয়ে গেছে, ওরা ভাই বোন তাও কিন্তু ওদের জ্ঞান থাকে না। তো রাজতত্ত্বটা তেমন, যেখানে কামনা বাসনা নিজের অস্তিত্ববোধ জ্ঞান থাকে না, যেখানে কৃষ্ণ বিনে কিছু জানে না, ওই অবস্থার নাম রাজতত্ত্ব। এখানে যারা কলঙ্ক লটায় ওরা সুর ছাড়া পৃথিবীর আর অন্য কিছু নয়, ভগবানের রাজতত্ত্বে যারা কলঙ্ক লটায়, সুয়রও বলে যে আমার সেও ঠগা হয়ে যায়, আমার সাথে তুলনা দিলি কেন, সুয়রও রাগ হয়, রাগ করছেন না কি কর্তারা, কথা বলুন যে আমি মিথ্যা বলছি, বলুন। আমার বাবা বলছে যে বাবা এরকম আমাদের ধর্মে এরকম বলে লোকে, হ্যাঁ বাবা আছেন এখানে আমি জানি, বাবা বলে দেবেন রাজতত্ত্ব কখনো কোনো খারাপ বিষয় নয়, এটা জেনে যেতে হবে, রাজতত্ত্ব হচ্ছে শুদ্ধ সাত্ত্বিক তত্ত্ব। আপনারা জানেন একটা মেয়ে কাছে থাকলেই ধর্ম নষ্ট হয়ে যায় না, তারক গোসাইকে সাধনাকে দিয়ে কত বদনাম করেছে কত বদমাশের দল, তাতে তারক সাধনার কি আসে গেছে, আইসে গেছে কিছু, ওই বদমাশগুলোরই ক্ষতি হয়েছে, আমার তারক তারকের জায়গায় রয়েছে, আমার সাধনা সাধনার জায়গায় রয়েছে, তাদের মধ্যে অকলঙ্ক ভালোবাসা ছিল, সকলঙ্ক নয়, অকলঙ্ক, যাতে কোনো কলঙ্ক ছিল না, আর শ্রীমতী রাধারানী এবং ভগবান কৃষ্ণের মধ্যে কোনো কামের লেশ মাত্র ছিল না। তাদের বয়স সন্ধিক্ষণে যে লীলা, এই সম্বন্ধে আলোচনা করা একান্ত জানতে হবে, বাবা কৃষ্ণলীলা সামান্য নয়, এজন্য খবরদার আমাদের সনাতন ধর্মে জন্মগ্রহণ করে বিন্দু মাত্র যেন কৃষ্ণ সম্বন্ধে হৃদয়ে মাঝে যেন কোনো কুৎসিত ভাবনা না জাগাটাই বাঞ্ছনীয়, আপনার মঙ্গলের কারণ হবে, আর যদি কুৎসিত ভাবনা আপনার হৃদয়ের মধ্যে জাগে আপনার ধ্বংসের কারণ হয়ে যাবে, ধ্বংসের কারণ হয়ে যাবে। আজকে অক্রূরকে আনতে গিয়েছে, আর অক্রূর বনের মধ্যে বসে ভজন করছে, অঙ্কিত করে কি অঙ্কিত করেছে, আমি কিন্তু লীলা ছাড়ব না, কৃষ্ণমূরতি
আজকে অক্ষুর মহামতি অঙ্কিত কৃষ্ণের বিগ্রহের সম্মুখে করজোড়ে বিনয় করে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, আমি জানি আজ না হয় কাল, কাল না হয় পরশু, তুমি একদিন কংসকে ধ্বংস করতে তুমি এই মথুরায় আসবে, কিন্তু আমি কি তোমার চরণ দর্শন কোনোদিনই করতে পারব না? ও গোবিন্দ, এ বিশ্ব জগতের মাঝে বড় আশায় বুক বেঁধে এই মথুরা রাজ্যে আমি কোথাও পালিয়ে যাইনি, অরণ্যের মাঝে এসে শুধু তোমার নাম করছি, কতদিনে তুমি এসে দেখা দেবে? জানো প্রভু, আমি বড় আশায় বুক বেঁধে বসেছিলাম, কতদিনে তুমি এসে দেখা দেবে? যখনই কৃষ্ণ বলে দুটো তুলসী নয়নের জলে ভিজিয়ে ওই বিগ্রহের চরণ প্রান্তে দিয়েছে না, কংসের অনুচররা খুঁজতে খুঁজতে অরণ্যের মধ্যে দেখতে পায় একটা তীর্ণ পাতার কুঠির, কুঠিরের দরজা দিয়ে ওই ঠিক দ্বিপ্রহরের সময় আহ্নিক করছে আর ওই কাঁদছে, এমতি অবস্থায় এসে বলছে, হ্যাঁ মহামতি অক্রূর কি বাড়ি আছেন, গৃহে আছেন? এই গৃহ কি মহামতি অক্রূরের? আমরা কংসের অনুচর, মহারাজ আমাদেরকে পাঠিয়েছে আপনাকে সসম্মানে কংসালয়ে যাওয়ার জন্য। কি কেঁপে উঠেছে, আহ ভগবান, এতদিন বসে বসে অরণ্যের মাঝে তোমার নাম করছি কেউ জানে না, ভেবেছিলাম জীবনে শেষ নিঃশ্বাস পরিত্যাগ করার আগ পর্যন্ত তোমার নাম আর কোনোদিন আমি পরিত্যাগ করব না, তোমার নামকে আমি আর কোনোদিন ছাড়ব না, আর হলো না, আর জীবনে কোনোদিন তোমার নাম করতে আমি পারবো না, কেমন করে পারবো? যার ভয়ে নাম করব সেই কংসের অনুচররা আমার সন্ধান পেয়ে গেছে, কংস তো আর আমার প্রাণে বাঁচাইয়ে রাখবে না, আমাকে প্রাণে মেরে ফেলবে, আমি আর কোনোদিন তোমার নাম করতে পারবো না। যখনই বলেছে এই গৃহ অক্ষুরের, দরজাটা খুলে দিয়ে বৈষ্ণবের যে লক্ষণ তাই দেখিয়ে, ভক্তের লক্ষণ তো মাটিতে ভূলণ্ঠিত হয়ে দণ্ডবাদ করে বলছে, হ্যাঁ আমি সেই হতভাগা অক্রূর, আপনাকে না মহারাজ কংস আপনাকে রাজপ্রাসাদে যেতে বলেছে, চলুন ভাই। তোমরা যখন এসেছো তোমরা একটু বসো, জানো আমি যে কংসের ভয়ে অরণ্যের মাঝে বসে বসে হরি নাম করেছিলাম, আজ তো তোমাদের মহারাজ জেনে গেছে আমাকে নিয়ে কি করবে জানো, হয়তো তার ধারালো তরবারি দিয়ে আমার মস্তকখানা দুখণ্ডিত করে দেবে, আমি তো আর জীবনে কোনোদিন এই মধুমেখা হরিনাম আর করতে পারবো না, আমার দ্বারা তো আর কোনোদিন হরিনাম বদনে হবে না। ও ভাই তোমরা একটিবার বসো, আমার ঘরে না আমার কৃষ্ণকে ভালোবেসে আমি একটা মূর্তি অঙ্কিত করেছি, একটা বিগ্রহ অঙ্কিত করেছি, আজকে শেষবারের মতো আমি ওই বিগ্রহে একটা তুলসী দিয়ে আসি, আর কোনোদিন ওই চরণে তুলসী দিতে পারবো না।
অকুর মহামতি কুঠিয়ার ভিতরে গিয়ে বিগ্রহের কাছে গিয়ে বলছি, গোবিন্দ ও গোবিন্দ, আজ শেষবারের মতো হতভাগা অক্ষুরের প্রণামখানি তুমি গ্রহণ করো, গ্রহণ করো, আর জীবনে কোনোদিন তোমার অক্ষুর কৃষ্ণ বলে ডাকবে না, ডাকবে না, আর কোনোদিন তোমার অক্ষুর কৃষ্ণ বলে কাঁদিতে পারিবে না, আর পারিবে না, আর জীবনে হবে না। কৃষ্ণ বলে দুপুটা নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদছে, ওনার ঘরণে কি ডাকছে বলছে, প্রিয়ে এদিকে আসো, ও প্রিয়ে তুমি একটিবার আমার কাছে আসো। কেন আমি যেদিন কৃষ্ণ বিগ্রহ করেছিলাম সেদিন থেকে ভেবেছিলাম জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত ওই কৃষ্ণ চরণে তুলসী দিতে দিয়ে যাব, কিন্তু আমার দ্বারা আর হলো না, আমি আর পারলাম না। কিন্তু জানো তুমি আমার কাছে আসো, আমি একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি, আমি তো চলে যাব, আমি তো মরে যাব, আমি কংসাল হয়ে গেলে আর কোনোদিন ফিরে আসব না, তবে আমার হয়ে একটা কাজ করো। কি করবে জানো, আমার হয়ে আমার ভগবানের চরণে দুটো তুলসী দিও, তুমি আমার হয়ে প্রিয় এই করিও, আমি যেদিন থাকবো না সেদিন আমার ভগবানের চরণে দুটো তুলসী দিও, যার ভয়ে এতদিন লুকিয়ে লুকিয়ে নাম করেছিলাম, আজ প্রাণ খুলে একটু হরি নাম করব, কারণ আর তো আমি জীবনে কোনোদিন নাম করতে পারব না। আর শেষবারের মতো একটু হরি নাম করে যাই, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে সবাই, আজকে সবারই যেন শেষের দিন, আর আমাদের এই দিন নাও হতে পারে, হরে রাম, হরে
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে 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 হা গৌর হরে তুমি দয়া করো ও কৃষ্ণ হরে 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 রাম ও রাম রাম হরে 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 কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় নিতাই গৌর হরি হরে কৃষ্ণ দিন চলে গেল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
আর তো কোনোদিন সময় আমার হবে না সবাই কীর্তন করুন সবাই করুন আর কারো জীবনে এই দিনটা নাও আসতে পারে হরে যাব প্রাণ খুলে দু মিনিট কীর্তন করে নেন এই সময় আর জীবনে কারো ভাগ্যে নাও আসতে পারে প্রাণ খুলে ভগবানকে আজকে ডেকে নেই হরে কৃষ্ণ হরে রাম হরে রাম ও ও রাম রাম হরে জন্মের মতো কৃষ্ণের চরণে দেহটাকে বিকিয়ে দিয়ে ওই একটা ফল দিয়ে নৈবেদ্য করে ভগবানকে ভোগ লাগিয়েছিল ওই কংসের অনুচরদের বলছে ভাই এই অরণ্যের মধ্যে এসে কোনোদিন সাধু সঙ্গ পাইনি জীবনে কোনোদিন ভক্ত সঙ্গ পাইনি আজ তোমরা যখন এসেছ আমি তো কোনোদিন কোনো ভক্তের হাতে কিছু দিতে পারিনি আজ তোমরা এসেছ আসো আমার ভগবানের নিবেদিত একটু প্রসাদ পাও ওই এক টুকরো করে ফল ওই কংসের অনুচরদের হাতে দিয়েছে ওরা যখনই বদনে দিয়েছে প্রসাদের কৃপা যখন ওদের মধ্যে হয়েছে কৃষ্ণ বড় দয়াময় পরিবারে জিহ্বা জয় প্রসাদে কি হয় জিহ্বা জয় হয় যখনই কৃষ্ণ নিবেদিত প্রসাদ ওই কংসের অনুচরদের জিহ্বায় গিয়েছে ওরা একজন আর একজনকে বলছে ভাই রে কংসের আলয়ে তো কত ভালো খাবার খেয়েছি কিন্তু আজ এই এক টুকরা ফল যে এত মধুময় আগে তো কোনোদিন পাইনি আগে তো এমন মিষ্টি লাগেনি এত সুস্বাদু নেই আরে কংসের আলয়ে কত নর্তকীর নৃত্য দেখলাম কত বাইজির নৃত্য ড্যান্স দেখলাম কিন্তু
এই সাধু যে হরি নাম করছে কেমন করে কি কীর্তন করছে, এইটা যে কানে এত ভালো, কংসের ওই নর্তকীর নৃত্য গীতের চেয়েও পরম আনন্দময় নাম। দেখি তো উনি কি কীর্তন করে, নাম করতে করতে যখন যাচ্ছে এদিকে ওই কংসের অনুচররাও কৃষ্ণ নাম করছে রাধে, কংসের অনুচররা যখন নাম করছে আগে আগে অক্ষুর মহামতি হাঁটছে আর কৃষ্ণ চিন্তা করছে, আর ওই কৃষ্ণ নামের ধ্বনি যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ছে না, যখন ছড়িয়ে পড়ছে এইবার কি করছে জানেন, যেতে না যেতেই কংসের দলের লোক ওই গ্রামে যারা ছিল তারা তেরে আসছে, কে আমাদের মহারাজা নিষিদ্ধ কৃষ্ণ নাম করা যাবে না, ওর কারে নাম করছে, এসে যখনই লাঠি চিটা নিয়ে তেড়ে আসছে না, এসে যখনই বৈষ্ণবের বদন দেখছে অর্থাৎ অক্ষুর মহামতির বদন দেখার সাথে সাথেই বদন থেকে কৃষ্ণ নামের শব্দ যখনই কর্ণে গিয়েছে আর নয়নে যখনই কৃষ্ণ প্রেম বারিধারা দর্শন করেছে, হাত থেকে লাঠি চিটা সব পড়ে গেছে, পড়ে গেছে। এখন দেখছি কংসের আলোয় যাদের দেখেছি তারা ওদিক নাম করছে, বা এটা কেমন গো, ওরা যখনই কানে নাম গেছে ওরাও কৃষ্ণ নাম করছে। এমতে আগে আগে ধাচ্ছে অক্ষুর মহামতি যখনই কংসালয়ে গিয়ে প্রবেশ করেছে, কংসালয়ে গিয়ে প্রবেশ করার সাথে সাথে কি করেছে জানেন, কংসালয়ে প্রবেশ করার সাথে সাথে কংসের অনুচরা দৌড়িয়েছে, কে গো কে এমন কৃষ্ণ নাম করছে। কংস উপরে তলায় ছিল, নিচতলায় এসে দেখে ওরে বাবা, আমার যারা গতকালও ছিল, একটু আগেও যারা ছিল আমার দলের, আমার জয়গান গাইত, আজকে ওই সাধুর সাথে সাথে তারাও কৃষ্ণ নাম করছে রাধে রাধে, কায়দা আছে, সাধুর সাথে সাথে ওরাও কৃষ্ণ নাম করছে। ভগবানকে না ডাকলে তো আসে না, কংস যখন নিচে আসছে রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণদেবের কথার মতো সব শিয়ালের এক রাগ, যেমন এখন সবাই যখন কৃষ্ণ নাম করছে কংসও ভুলে ভুলে কৃষ্ণ নাম শুরু করে দিয়েছে রাধে রাধে, কংসও ভুলে ভুলে কি করছে কৃষ্ণ নাম শুরু করছে। কেন করছে, ভগবানকে না ডাকলে ভগবান তার কাছে কি আসে, আসে কি, ভগবানকে না ডাকলে ভগবান আসবে। যখনই দেখেছে নারদ বলছে মহামুনি শ্রী বিষ্ণু মহারাজ আপনি করছেন কি কি, বলছে আপনার শত্রুর নাম আপনি করছেন কেন, ও তাই তোমার ভুল হয়ে গেছে তো। অক্ষুরকে বললেন তোমার গোকুলনগরে যেতে হবে, অক্ষুর বললেন কেন, বলছে রাম কানাই দুই ভাইকে আনতে। অক্ষুর মহামুনি বললেন মহারাজ আমি এমন কোন ভাগ্য করেছি, আমি এমন কোন সাধনা করেছি জীবনে, আমি কৃষ্ণ বলরামকে আনতে যাব, তবে আমার সাধনায় নয়, আজকে আপনার সাধনায় আমি কৃষ্ণ আনতে যাব, তাই আপনার চরণে আমি প্রণাম জানাই, আপনি আমাকে আশীর্বাদ করুন, আজকে আমার সাধনায় নয় আপনার সাধনায় আমি কৃষ্ণ বলরামকে গোকুল নগরে আনতে যাব। আজকের মতে কৃষ্ণ কথা এখানেই বিশ্রাম রাখবো, তার বিশ্রাম রাখার আগে শুনুন, পাঠ শ্রবণ করলে বিজ্ঞেই বলেন আর দক্ষিণেই বলেন দিতে হয়। আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া।